अबे আমার নাম প্রলয়। এই প্রলয় যদি আসে সব কিছু একেবারে তছনছ করে দেয়। আর তুই তুই তো একটা দুর্বাঘাস আজকের ছোকরা। আমার সঙ্গে পাঞ্জা লড়তে চাইছিস তুই? শালা কলেজের রোমিও সেজে গান গে সব মেয়ে পাঠাবি তুই? আরে না থাকবে বাস না বাজবে বাঁশি। আবে আজই আমি তোকে শেষ করে দেবো। তুই প্রলয় হলে আমি অবিনাশ। অবিনাশের অর্থ হচ্ছে যতই চেষ্টা করুক না কেন প্রলয় স্বয়ং ব্যর্থ হয়ে পগার পার হয়ে যায়। তোকে আজ এমন ধোলাই দেব তোর বাবা তো বাবা, স্বয়ং যমরাজ অবধি তোকে চিনবার জন্য সময় নেবে। তোরা কি দেখছিস? আরে অবিনাশ তো আসেনি। সাবিত্রী, হ্যালো। হ্যাঁ দাদা, হ্যাঁ এক মিনিট বাবা, দাদা ফোন করছে। হ্যাঁ অবিনাশ, হ্যালো হ্যালো মাই সান, কেমন আছিস বাবা? আজ তোর অ্যানুয়াল ফাংশন, বেস্ট অফ লাক বাবা। ও আমরা না না আমরা সবাই পৌঁছে যাচ্ছি, হ্যাঁ এখনই। চলে মনেতে ভাঙো মনের বন্ধ বন্ধ মনের বন্ধ বন্ধ। মেঘ জমে আসার হয় পরিশন, ঋতু দেখো ফিরে যায়, ফুল যে কণ্ঠ বিলায়। নিচে যায় বই কুল কুল কানুকে, অতীতের সাক্ষী হয়ে আসে যে খুশি আর বিরহ। নদী যে যায় বয়ে কুল কুল কানুকে, অতীতের সাক্ষী হয়ে আসে যে খুশি আর বিরহ। নতুন দিনেতে সোনালি কিরণ, নতুন সে কিরণে আশার জাগরণ। সে ছুঁয়ে দিলে আলো আঁধারেতে, খেলে এ জীবন। মনের বন্ধ বন্ধ, মনের বন্ধ বন্ধ। তোমরা দুজন আমার রাম লক্ষণ। রাজা দশরথ রাম লক্ষণকে দেখবার জন্য 14 বছর অপেক্ষা করতে পারেনি। আমি তার থেকেও ভাগ্যবান। 14 বছর পরে ফিরেও আমি আমার পুরনো সংসারটাকে ফিরে পেয়েছি। আর সব ভালো তো? আজকাল ছেলের পড়াশোনায় মোটে মন নেই, বন্ধু বান্ধবদের সঙ্গে মিশে ফুর্তি করে বেড়াতে মুশকুল। না, ছেলে দুটোর উপর আমার ভীষণ ভরসা, এমন কাজ মোটেই করবে না। আমি জানি দুই বাবু নয়, খালি অবিনাশ। বুঝি এটা যে ওর নামে কিছু বললে তোমার খুব কষ্ট হবে, কেননা আমি তোর সৎ মা, তাই নয়? এ তুমি কি বলছো? ও 4 বছরের ছিল, ওর মা ওকে একা রেখে পুরো সংসারটা ভাসিয়ে দিয়ে চলে গেল। তারপরে তুমি আমার জীবনে এসেছো, ভাঙা সংসারটা জুড়ে দিয়েছো। তারপরে এর জন্য এই দুজনই তো তোমার কোলে তোমার স্নেহ মমতা পেয়ে এতখানি বড় হয়েছে, অনেক আনন্দেতে বড় হয়েছে। তো আজ কি হয়েছে? তুমি ওকে পর ভাবছো, সৎ ছেলে বলে মনে করছো? না হে ভগবান, তোমায় অনুরোধ করছি, ওদের মায়ের স্থান কেড়ে নিও না গো। হ্যাঁ, অবশ্য মা হিসেবে অবিনাশকে শাসন করার অধিকার তোমার আছে। আচ্ছা, তোদের কলেজের সেই প্রলয় ছেলেটাকে? আমি রুদ্রপ্রতাপ, ভয়ঙ্কর বাঘ। যেখানে থাবা বসাই মাংস তো মাংস, দেহের হাড়ও টেনে আনি, আর তুই বাঘের বাচ্চা হয়ে কুকুরের মতো লেজ গুটিয়ে চলে এলি তুই। আরে রুদ্রপ্রতাপ যে মাটিতে পা রাখে সেখানে ভূমিকম্প হয়, আর যে রাস্তা দিয়ে চলে যায় সেখানে রক্তের নদী বয়ে যায়। সেম, ভেরি সেম। তুই তার বাচ্চা হয়ে সেই ছোড়াটার হাতে মাঠে চলে এলি। বাবা বাবা ডাকতে তোর একটু লজ্জা হলো না? এই অঞ্চলে আমার একটা মান সম্মান আছে, লোকে বলবে রুদ্র প্রতাপের বেটা হিজড়ে হয়ে গেছে। আরে কে আছিস? ওর দু হাতে দুটো চুড়ি পরিয়ে দে। চন্দ্রবানু ভট্টাচার্যের ফোন। ভাই ভাই দাঁড়িয়েছিস কেন? যাও। ঠিক আছে বাবা। স্যার নমস্কার। স্যার আপনার দয়া ভালো আছি স্যার। আপনি তো একদিন ওই গরিবের কুটিরে পা দিলেন না স্যার। একবার কৃষ্ণ সেজে এই অধম সুদামার ঘরে খুদকুড়ো না খেলে সম্পর্কটা কি মজবুত হবে? হ্যাঁ, প্রলয় ভালো আছে স্যার। আর আমাদের ভাইজি মাসি কেমন আছে স্যার? চন্দ্রভানু? হ্যাঁ হ্যাঁ চন্দ্রভানু সবাই ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ পরে কথা বলবো। হ্যাঁ, তুই কি খাবি না নাকি? খা খা। আর এটা কি খাওয়া? এত অন্যমনস্ক কেন তুই? বুঝলি, বুড়ো হয়েও তোর এই বদ অভ্যাস গেল না। চন্দ্র, কি হয়েছে বাবা? তোর কি আমার কথা শোনবার ফুরসত নেই? কি কথা মা? বহুদিন হয়ে গেল আমরা কোথাও বেড়াতে যাইনি। এবার যদি কোথাও বেড়াতে টেড়াতে যাই তাহলে কেমন হয় রে? না মা, সংসারের এত দায়িত্ব, এসব ছেড়ে আমি যাব কোথায়? তুমি বরং একটা কাজ করো, নলিনীকে সঙ্গে নিয়ে ঘুরে এসো। যাব? আমি এখান ছেড়ে কোথায় যাব? ওরে মা, ৩-৪ দিনের জন্য আমরা যদি কোথাও বেড়াতে যাই এই ঘর কি অচল হয়ে যাবে? এত কাজের লোক থাকা সত্ত্বেও রাত্রি দিন তো খাটছ, তোমার মন বলে তো কিছু আছে না। মা, তুমি তোমার নাতি নাতনি নিয়ে যাও, আমি গেলে একে দেখবে কে? দেখলে তো মা, সাক্ষাৎ সীতা দেবী রামচন্দ্রকে ছেড়ে কোথাও যাবে না। এই চুপ কর তো তুই। আরে আমার বৌমা খালি সীতা নয় রে, এই ঘরের লক্ষ্মী মা। ঠিক আছে, তোমার বৌমা লক্ষ্মী ঠাকুরানীকে টঙ্গে বসিয়ে পুজো করোগে যাও, বুঝেছো? এই তুমি একটু জল দাও তো। চন্দ্র, আচ্ছা সেই বিশুর কাছ থেকে টাকা ধার নিয়েছিল যে লোকটা, কই সে তো ফেরত দেয়নি? হ্যাঁ, ফেরত দেবে বলেছে। আর সে ৫ মণ ধানটা হিসাব পেয়েছিস? গোমস্তবাবু বিশুকে দিয়ে দিয়েছে। সেই বিশুটা ভারী শয়তান হয়েছে, আমাকে বলেছিল কয়েকটা জিনিস এনে দেবে, আমাকে মাসখানেক ধরে ঘুরিয়েই যাচ্ছে। নাতিকে তো মাথায় বসিয়েছো, আমরা কি করব বলো? মা, আর কিছু দেব না, দরকার নেই, একদম খিদে নেই মা। এই মেয়েটা ঘরে নেই, আমার কিচ্ছু ভালো লাগে না। কার কথা বলছো মা? আমার আদরের নাতনির কথা, নন্দিনী। কাল থেকে ওকে না দেখে আমার মনটা খারাপ হয়ে গেছে। কেন, নন্দিনী কোথায় গেছে? সে কি রে, তোর কি কিছু মনে নেই নাকি? তোকে না কাল নন্দিনী বলে গেছে বান্ধবীদের সঙ্গে স্টাডি ট্যুরে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি নন্দিনীকে ফোন করে দিচ্ছি, ওখান থেকে তোমার কাছে পৌঁছে যাবে, একসাথে ঘুরবে আর কি। তুমি যাচ্ছ তো? তোমার স্যান্ডেলের বালি আমার চোখে পড়ছে, খুব মিষ্টি লাগছে। ও কেন এত সুন্দরী হলো গো? বরফে তো আগুন করে ফাটিয়ে দিচ্ছে। ওর চটি সুন্দর, ওর চুল সুন্দর, ওর নাক সুন্দর, ঠোঁট সুন্দর, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে টোটাল সুন্দর। ইচ্ছে করছে ওকে একটা পাপ্পি দেবো গো। সবসময় আমাদের এমন বদনাম করাচ্ছিস, যেখানে যাবে এরকম ঘটনা। শিট, তোর ভাগ্য ভালো ওর সাথে এখন কেউ নেই, না হলে এতক্ষণ হসপিটালে থাকতিস। শিট, সরি, ওকে ক্ষমা করুন। ওর একটু মাথা খারাপ আছে তো, এই বয়সে নয়, ছোটবেলা থেকে, আর সেই জন্য আমরা সবাই খুবই দুঃখিত। হ্যাঁ নমস্কার। হায় নন্দিনী, এত দেরি তোর? না মানে দাদা, কথা হচ্ছে যে পরে বলবি, ওদিকে চল। অবিনাশ, ও আমার ওয়ান অ্যান্ড অনলি সিস্টার নন্দিনী, চল। ইয়ার, এ তো ইন্টারনেটে নেট কেটে দিল রে, তোর তো চক্ষু ছানাবানা হয়ে গেল রে। এসে গেছে বেচারা। বড় ভাই, কিছু কি হচ্ছে? হ্যাঁ চলো, বাবার কথা মনে আছে তো, চলো যাব। ওয়েলকাম স্যার। হ্যালো, হাউ আর ইউ? ফাইন। সব ভালো তো? হ্যাঁ স্যার। প্লিজ সিট ডাউন স্যার। থ্যাংক ইউ মিস্টার মানি। স্যার, আপনি আমাকে বিজনেস শিখিয়েছেন, আপনি আমার গুরু। আপনার বুদ্ধিমত্তা সততার জন্য বিজনেস পলিসিতে এ রাজ্যের আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আপনার অনুপস্থিতির মধ্যেও এ ব্যবসা অনেক বড় জায়গায় পৌঁছেছে। তাই আমি স্থির করেছি যে আজ এই মহেন্দ্রক্ষণে আপনার হোটেল মহাসংগ্রামের সভাপতি পদ গ্রহণ করলে নিজেকে ধন্য মনে করব আমি। আপনি এরকম একটা গুরু দায়িত্ব দিয়ে ফেললেন। ওকে, আমি তো জীবনকে চির নতুন উষা বলে ভাবি, বাট নতুন উষার মধ্যেও প্রাধান্য থাকে, অবদান থাকে নতুন কিছু করবার। কিন্তু তবুও কেবল উষা হলেই তো হবে না, সবারই সহযোগিতা দরকার। আপনারা যদি মেন্টালি ফিজিক্যালি আমার পেছনে থাকেন, সহযোগিতা করেন, দেন আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। অবশ্যই লক্ষ্যস্থলে পৌঁছতে পারবো বলে বিশ্বাস করি। সো লেটস উই গো অ্যান্ড স্টার্ট আওয়ার গুড জব। ওকে স্যার, সি ইউ, থ্যাংক ইউ। আরে কার মুখ দেখা উঠেছিলাম রে? কেন আমাকে এভাবে দৌড় করাচ্ছিস? আমাকে ক্ষমা দে রে। সরি সরি, আপনি আমার ক্যামেরার ফ্রেমের ভিতরে এসে গেছেন। জানি কালকেই কিছু বললেন না, মানে আপনার হবি কি ফটোগ্রাফি? সকালবেলা তাজা সূর্যের নবীন কিরণে এই সমুদ্রের ফটো তুলতে আমার ভীষণ ভালো লাগে। সকালের তাজা কিরণে আপনাকেও ভীষণ সুন্দর লাগছে। আপনি নয়, তুমি। এই আপনি শব্দটা মানুষের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয়। আমাদের মধ্যে দূরত্ব বাড়ার হলে ভগবান আমাদের আজ আবার সামনাসামনি হওয়ার সুযোগ দিতেন না। আর পারবো না। কাল আপনি আমার দিকে ওভাবে দেখছিলেন কি জন্য? আপনি নয়, তুমি। ও মাই গড, আই এম সরি। আমি যদি বলি তুমি আমায় দেখছিলে? প্লিজ আমার একটা ছবি তোলো না। মনের মধ্যে তো তোমার ছবি কালকেই তুলে রেখেছি। হ্যালো, হ্যাঁ কি এত ভাবছো? না, ওসব ছবি টবি তোলা আমার দ্বারা হয় না। জানো, যদি আমি ঐশ্বর্য রায়ের ছবি তুলবো ভাবি, তাহলে সেটা রাখি সাবনের মতো হয়ে যাবে। এই আমাকে রাগিও না। শোনো, আমার নাম এই নয়, অবিনাশ। আমি জানি, সেটা দাদা বলেছে। কিন্তু তুমি তো আমার নাম জানতে চাইলে না। আমার নাম নন্দিনী, বাড়ি কোচবিহার। আমার বাবা সেখানকার জমিদার, আর আমি হচ্ছি তার ওয়ান অ্যান্ড অনলি ডটার। হ্যালো হ্যালো, আমি তোমাকে বলছি। আমি সব শুনছি শুনছি। সো উই আর ফ্রেন্ড। হ্যাঁ ফ্রেন্ড ফ্রেন্ড। ইন্টারনেটে নেট কেটে গেল রে। দাদা চল এখান থেকে, কলেজে যেতে হবে। হ্যাঁ যাব, আসছি ভাই। আয় আয়, কালকে আবার ফ্রেন্ড ফ্রেন্ড খেলবো। নন্দিনী, ছেলেটা খুব হ্যান্ডসাম বল? খালি হ্যান্ডসাম নয়, ভেরি সুইট অ্যান্ড ভেরি কিউট। সেই জন্য ম্যাডাম পুরো আকাশে উঠছেন, তাই না? যাক, এই দুদিনে তোর লাভ স্টোরিটা ভালোই এগিয়েছে। ঠিক আছে বাবা, তুই তোর লাভ চালিয়ে যা। নন্দিনী, আমার খুব খিদে পেয়েছে, প্লিজ এর থেকে ব্রেড বের করে দে না। নন্দিনী শুনছিস কি না? তোকে কি বলেছি? ব্রেড? ওহো, খিদেতে পেটেতে আমার ছোট ব্রেক ডান্স করছে, তাড়াতাড়ি দে। সকালের তাজা কিরণে আপনাকেও ভীষণ সুন্দর লাগছে। আপনি নয়, তুমি। এই আপনি শব্দটা মানুষের মধ্যে দূরত্ব বাড়িয়ে দেয়। আমাদের মধ্যে দূরত্ব বাড়ার হলে ভগবান আমাদের আজ আবার সামনাসামনি হওয়ার সুযোগ দিতেন না। কাল আপনি আমার দিকে ওভাবে দেখছিলেন কি জন্য? আমি যদি বলি তুমি আমায় দেখছিলে, তুমি আমায় দেখছিলে। তোর কি হয়েছে বলতো? सर्दी खांसी ना मलेरिया हुआ, लव 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 लवेरिया हुआ। मैडम আপনার লাভ স্টোরিটা না স্থগিত রাখুন। আমাদের সঙ্গে মা ঠাকুমা আছেন, সে কথা মনে আছে তো? চলুন তাড়াতাড়ি রেডি হবেন, আমাদের বেরোতে হবে। হুররে! পুরী যাবার জন্য রিহার্সাল ম্যাডাম? এই দেখো না গো, এই হাটটা কেমন লাগছে। বাহ, ফ্যান্টাস্টিক। কিন্তু আজ তো আমাদের ফুলসজ্জা না, তাহলে রাতে এত সাজ কেন? ছি ছি, কি অনাসৃষ্টি কথা! ছেলের বিয়ে দেবার সময় হয়ে গেছে, তোমার রস এখনো পর্যন্ত একটুও কমেনি। আরে ম্যাডাম, বাঁদর বুড়ো হলে কখনো গাছে ওটা ছাড়তে পারে? তাছাড়া তোমার মতো সুন্দরী স্ত্রী যার থাকে সে সারা বুড়োই হবে না। থাক, খান্ত দাও। কাজের লোক মধু ও ঘরে আছে, ওর ভারী পাতলা কান। তুমি তাড়াতাড়ি শুয়ে পড়ো, কাল সকাল ৫টায় উঠে ধৌলি ধরব। আর শুনেছি তোমরা সূর্য বংশ, সূর্য উদয় হওয়ার পরে তোমাদের ঘুম ভাঙে। সাবিত্রী, মনে হচ্ছে আমরা পুরী যাচ্ছি না, প্রথম হানিমুন ট্যুরে যাচ্ছি। বুড়ো বয়সে হানিমুন? তুমি বোধহয় ভুলে যাচ্ছ মিস্টার, আমরা একা যাচ্ছি না, আমাদের সঙ্গে মধু, অভিরাজ, অবিনাশ সবাই যাচ্ছে। কিন্তু হে, সত্যি তো ভুলে গেছি। তার মানে তুমি পুত্রদয়কে আগাম খবর দিয়ে রেখেছ? তারা ওখানে পৌঁছেও গেছে, তোমার সে বিষয়ে কোনো চিন্তা নেই, যাও গিয়ে শুয়ে পড়ো। তার মানে স্বপ্ন মেরা টুট গয়া। হ্যালো, কাকে খুঁজছো? বিশ্বাস করো, আমি একদম ভাবিনি হঠাৎ করে তোমার সঙ্গে দেখা হবে বলে। তোমায় বলেছি না, ভগবান চান যখন আমাদের দেখা না হয়ে পারেই না। আমি জানতামই না যে আবার তোমার সঙ্গে এভাবে দেখা হবে। টেলিপ্যাথি। আমিও জানতাম না তোমার সঙ্গে এভাবে দেখা হবে। বাই দ্য ওয়ে, উঠেছো কোথায়? এই হোটেলে, রুম নাম্বার 301। ও মাই গড, হাউ স্ট্রেঞ্জ! আমরা ৩০২ নম্বর রুমে উঠেছি তো, ঠিক তোমার ফ্রন্টের রুমে। আমি যাচ্ছি, আমাকে সবাই খুঁজছে বোধহয়। আরও কিছুক্ষণ থাকলে কি হতো না? এমন সুন্দর নির্জন একটা জায়গায় তোমার সঙ্গে কথা বলতে আমার ভীষণ ইচ্ছা করছে। সুন্দর নির্জন এমন জায়গায় কথা বলার মানে জানো তো? না, প্লিজ বলো না। Disha, Jago Pizza Corner, Chucky Chucky Kotha, Hobe Disha, Ore Jeno Traffic Jam Hoega Chere. আমার নাতনির ফুলের মতো নরম দেহতে যেন কোনো প্রেমের ভূত ভর করেছে। তুমি কি করে জানলে ঠাকুমা? আরে আমি আমার নাতনির মনের কথা বুঝতে পারবো না? আজকাল ম্যাডামের চোখের ঘুম উড়ে গেছে, খোলা চোখে স্বপ্ন দেখছে, আর ঠোঁটের কথার পরিবর্তে খালি বেরোচ্ছে। ঠাকুমা ঠাকুমা দাদুর সঙ্গে তোমার প্রথম দেখার পরে এরকম হয়েছিল? ওরে ভগবানের সৃষ্টি দেখ, প্রেম হচ্ছে দুটি মনের বন্ধন, বুঝলি? এই বন্ধন থেকে কেউ বাদ পড়ে না রে। মনে হচ্ছে আমার নাতনির হৃদয়ের ভিতরে যেন কোনো এক রাজকুমার জায়গা করে নিয়েছে। ঠাকুমা তোর হিরোকে দেখাবি না আমায়? আমি না হয় তাকে ভালোবাসি। হ্যাঁ, আসলে আমি জানি না সে আমাকে ভালোবাসে কিনা। হাই, সরি অবিনাশ, তুমি এখানে? আগে জানলে চলে আসতাম। আমার যাবার সময় হয়ে গেছে, তাছাড়া আমি অনেকক্ষণ আগে এসেছি। রুমে সবাই আমার জন্য অপেক্ষা করছে, আমি আসছি, বাই। শোনো প্লিজ, তোমাকে একটা কথা বলার ছিল। তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই। তোমার একটা কথা আমার ভীষণ ভালো লেগেছে। কোন কথা? তুমি বলেছিলে না ভগবান চাইছেন বোধহয় আমরা এমনই চিরসাথী হয়ে সারা জীবন কাটাই, আমাদের কেউ আলাদা করতে পারবে না। ছাড়ো দোস্ত, ফ্রেন্ডশিপে এরকম কথা বলতেই হয়। ডোন্ট টেক ইট সিরিয়াস। ইয়েস, ইট ইজ সিরিয়াস। আই লাভ ইউ। তুমি এসব কি বলছো? আমরা দুজনে ভালো বন্ধু, ব্যাস। আর এই বন্ধুত্বের ভিতরে ভালোবাসা এলো কোত্থেকে? অবিনাশ, হ্যালো, তোমাকে আমি ভালোবাসি, আমি এটাই জানি, ব্যাস। ভালোবাসার অর্থ হচ্ছে দুটো আত্মার বন্ধন। এই বন্ধন কখন যে কোন মানুষের আত্মার সাথে হয়ে যাবে সেটা বিধাতার লিখন। যদি আমার ভালোবাসার সত্যতা থাকে আর পবিত্রতা থাকে, তাহলে অবশ্যই তুমি আমার হবে। স্বপ্নে আমি যাকে দেখেছি সে তুমি, আমার জীবনের প্রথম পুরুষ আর প্রথম প্রেম। প্লিজ অবিনাশ, আমার কথাটা লাইটলি নিও না। এই দুনিয়ায় যদি ভালোবাসা না থাকতো তবে মানুষের মনে স্নেহ, প্রেম, ভালোবাসা বলে কিছুই থাকতো না। ভালোবাসা হচ্ছে ঈশ্বরীয় এবং শাশ্বত। তা না হলে রাধা তার কপালে কলঙ্কের দাগ লাগার পরেও কৃষ্ণকে মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারত না। এসব কি হচ্ছে? যদি ভালোবাসা দুটো আত্মার বন্ধন নাই হতো না তবে পঞ্চস্বামী থাকা সত্ত্বেও পাঞ্চালী সব সময় তার প্রাণের কৃষ্ণকে মনের ভিতরে খুঁজত না। ভালোবাসা অন্ধ নয় অবিনাশ, এই মনের ওপরে মনের বিশ্বাস, আত্মার ওপরে আত্মার ভরসা। যে বিশ্বাস আর যে ভরসাতে মীরাবাই কৃষ্ণ নামের বিষ পান করেছিল, এই ভালোবাসার স্বার্থ থাকে না। এই ভালোবাসার অর্থ হলো বলিদান, যে বলিদান দিতে কেদার গৌরী একসাথে মরে নিজেদের চোখের জলে এ মাটিতে তাদের অমর প্রেমের কাহিনী লিখে রেখে গেছেন। তুমি সেই কাহিনীকে অস্বীকার করতে পারো না অবিনাশ। আমি জানি প্রেম হলো দুটি আত্মার মিলন, দুটি মনের বন্ধন। তার জন্য বেচারা দেবদাস মরার আগে পর্যন্ত তার হৃদয় পার্বতী ছাড়া আর কাউকে স্থান দিতে পারেনি। এই ভালোবাসায় যদি বিশ্বাস আর ভরসা না থাকত তবে শাহজাহান মমতাজের প্রেমের স্মৃতিস্বরূপ তাজমহল গড়ত না। ভালোবাসার মানে যদি বলিদান না হতো না তবে হীর রাঞ্ঝা, লায়লা মজনুকে আজ এই দুনিয়ার সব প্রেমিক মানুষ পুজো করত না। কিন্তু তোমার কি আমার উপরে বিশ্বাস নেই? বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন উঠছে কেন? কথাটা হচ্ছে জীবনে চলার পথে তুমি আমার হাত ধরে সারা জীবন চলতে পারবে তো? অবিনাশ, ভালোবাসা সাগরের বেলাভূমিতে গড়া বালির ঘর নয় যে সেটা ঝড় কিংবা ঢেউ ভেঙে দেবে। ভালোবাসার অর্থ এমন এক ঘর যা ইট, বালি, পাথরে তৈরি নয়। সে ঘর আশা আর ভরসার। তোমাকে দেখার পরে সেই ঘর আমি আমার মনের মধ্যে গড়েছি অবিনাশ। হ্যাঁ, তার মানে সেই ঘরে আমাকে তোমার সাথে থাকতে হবে। হ্যাঁ বাবা, এবার বুঝেছ? আই লাভ ইউ অবিনাশ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু নন্দিনী। আমি যখন এসে পড়েছি তোর কোনো ব্যস্ত হওয়ার দরকার নেই, কিচ্ছু অসুবিধা হবে না। হাই নন্দিনী। সরি, আমি আপনাকে ঠিকভাবে চিনতে পারলাম না। জানি অনেকদিন হলো দেখা হয়নি তো, তাই রেগে আছো, তাই না চেনার অ্যাক্টিং করছো। সরি, ভুলে গেছিলাম, ইনি হচ্ছেন আমার ড্যাডি রুদ্র প্রতাপ। হ্যালো। আমার ড্যাডি একটা টেন্ডারের ব্যাপার নিয়ে এখানে এসেছেন। ড্যাডি, ও হচ্ছে চন্দ্রবাবুর মেয়ে নন্দিনী। এত বড় হয়ে গেলে, সো সুইট। স্যার, এই চন্দ্রভানু ভট্টাচার্যের জন্য এই রুদ্র প্রতাপের জান হাজি। আপনি বটগাছ হলে আমি হলাম স্বর্ণলতা। আপনি দেখবেন স্যার, ইলেকশনের দিনে আপনার পায়ের তলার মাটি কামড়ে পড়ে থাকবো। 100 মহামন্ত্রী এলেও কিচ্ছু হবে না। স্যার, আপনি আমায় একটা ছোট্ট দায়িত্ব দিন, দুম করে মেরে দেবো। ঝগড়া হচ্ছে, দেবো এক চড়। প্রলয় ছোট বাচ্চা, ও কি কিছু বোঝে? স্যার, এখন ঝগড়া করছে কিন্তু ঘরে দিন রাত 24 ঘন্টা খালি বলছে আমি নন্দিনীর কাছে যাবো, ওর সঙ্গে খেলবো। এলে আচ্ছা শোনো, তুমি একটা কাজ করো, নন্দিনীকে তোমার ঘরে নিয়ে যাও, ওখানে ও প্রলয়ের সাথে খেলুক। স্যার, ছোট মুখে বড় কথা। আমার মন যেন বলছে সারা জীবনের জন্য নন্দিনীকে আমার ঘরে নিয়ে যাই। বুঝলাম না। আপনি চাইলে ওদের এই বন্ধুত্ব যেন চিরজীবনের জন্য হয়ে যায়। আমি মা নন্দিনীকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে চাই। আমার মুখের কথা কেড়ে নিয়েছে রুদ্র, তোমাকে আমি কথা দিচ্ছি, আজ থেকে নন্দিনী তোমার ঘরের বউ। ঠিক আছে, আমারই ঘরের বউ হবে যখন, শ্বশুরের সামনে লজ্জা পাওয়াটাই উচিত। তবে এই খবরটা চন্দ্রভানুবাবুকে জানাতে হবে। হ্যালো হ্যালো স্যার, নমস্কার। নমস্কার, কে বলছো? স্যার, আপনার চরণের সেবক, আমি রুদ্র বলছি। ও, কেমন আছো? আপনার দয়ায় ভালো আছি স্যার। এই দেখুন না, আপনি কুচবিহারে, আমরা বাপ ছেলে পুরীতে। আরে না না, আমি একাই ঘরে আছি, পরিবারের সবাই পুরীতে গেছে। বাবা স্যার, আমি এইমাত্র আমার বৌমাকে দেখেছি, বড় আনন্দ পেলাম। হাতিকা দাঁত মরদ কা বাত কখনো ভাঙে না। আমি জানি স্যার, আপনার কথা বেদ বাক্য। স্যার, খালি পুরনো কথাকে মোহর লাগিয়ে বৌমাকে যদি আমার হাতে দিয়ে দেন, আমি আপনার কাছে চিরঋণী হয়ে যাব। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। স্যার, আপনি দান কর্তা, আমি দান গ্রহীতা, তাই দান গ্রহীতা সবসময় দান কর্তার তলায় থাকে। স্যার স্যার আপনি উপর হাতে দেবেন, আমি নিচু হয়ে নেব। হ্যাঁ তাই হবে, রাখছি, নমস্কার। হ্যালো মা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ, রুদ্রপ্রতাপ নাকি নন্দিনীকে পুরীতে দেখেছে, সেটাই আমাকে ফোন করে বলছিল সে। আর নন্দিনী কেমন আছে? অবিনাশ, দেখো দেখো ফুলটা কেমন সুন্দর। তোমার চেয়েও বেশি সুন্দর। ওহ দেখো না প্লিজ। এই সত্যি বলছি জানো, এই মনের ভিতরে যে সুন্দর ফুলকে সাজিয়ে রেখেছি, আমি সেই ফুলেরই প্রেমে পড়েছি যে, সেই তো আমাকে প্রেমের পথে ডেকে এনে আমাকে কোথায় যেন নিয়ে চলেছে। কোথায় বলবো না। প্লিজ বলো না, না বললে রেগে যাব। বলবো, আই লাভ ইউ। এই এখানে কি হচ্ছে? সালা কলেজের রমি বলে সব জায়গায় রমিগিরি হচ্ছে। এই ও আমার ভাবী স্ত্রী, একে ছোঁয়ার সাহস কি করে হলো? মা কি ভুলে গেলি? তোকে আজ এমন শিক্ষা দেব, তুই নন্দিনীকে স্বপ্নে দেখতেও ভুলে যাবি। আমি দেখছিস কি, ওকে শেষ করে দে। আমার নন্দিনীকে ছবি না বলছি। তোর নন্দিনী? এত সাহস তোর? আরে ছোটবেলা থেকে আমার ওর সাথে বিয়ের কথা হয়ে আছে। আমার অবিনাশকে ছেড়ে দে। হ্যাঁ তোর অবিনাশ? আরে বাহ, ভালোই রোমান্টিক সিনের শুটিং চলছিল তাহলে। আমি এসে ডিস্টার্ব করেছি না? আরে এবারই তো আসল শুটিং শুরু করব। কোনোদিন যদি নন্দিনীর দিকে চোখ দিস, তো চোখ আমি তোর হাতে দিয়ে দেবো, মনে থাকে জানো। আর শোন, তোর সঙ্গীদের গিয়ে বলবি ব্যথার জায়গায় মলম লাগিয়ে দেবে, যাবে? কোথায় গেল সব? আসার দিন থেকে কে যে কোথায় যাচ্ছে কি করছে কিচ্ছু জানা যাচ্ছে না। কি করা যাবে, এটাই তো সময় ওদের। আমাকে দাও। হ্যাঁ, থ্যাংক ইউ। এসো। ভালো করেছিস রে, আমার খুব খিদে পেয়েছে রে। এই তুইটা বস, এখানে বস। সাবিত্রী, অবিনাশের সঙ্গে মেয়েটা কি বলো তো? খুব সুন্দর তো। আমি কিন্তু বিরিয়ানি খাবো। ওকে আমাদের বউ দেব, মন্দ হয় না। ভালো মেয়ে, কিন্তু আমার অভিরাজের সঙ্গে বেশি মানাবে। আরে বড় ভাই থাকতে তুমি ছোট ভাইয়ের বিয়ের কথা বলছো? তুমি হ্যালো সংগ্রাম দত্ত রায়, যাকে তুই পুত্রবধূ করার কথা ভাবছিস, জানিস সে কে? চন্দ্রভানু ভট্টাচার্যের মেয়ে। আবে তোর চির শত্রু, মনে রাখ। তোর মনোবাঞ্ছা পূরণ হবে না। নেভার। আমাকে যত মারবি মার, আমার হবে না। কোহারে মারলি কেন? এটা কবিতা। আমাকে মারলো কেন? না। হ্যাঁ, তোমার নাম? আমার নাম নন্দিনী। প্রণাম করো। এখানে এলে কি করবে? ওকে ওকে ওকে, আমার সঙ্গে একটু বাইরে যেতে পারবে? কাম। একি রে আঙ্কেল, আমার বাড়ি কোচবিহার। আমার বাবার নাম চন্দ্রভানু ভট্টাচার্য, উদয়ভানু ভট্টাচার্য আমার ঠাকুরদা। আর আমার ঠাকুরদাদার জমিদারি এখনো চলছে। আমি স্টাডি ট্যুরে এখানে এসেছি। সেদিন সকালে অবিনাশের সাথে প্রথম দেখা। তাছাড়া অবিনাশ আমার দাদার বন্ধু হয়। অবিনাশ ভীষণ ভালো, ভেরি সুইট। আর আপনার ছোট ছেলে অভিরাজও কিন্তু খুব ভালো। অবিনাশ আমাকে খুব ভালোবাসে। দেখছেন না, ও আছে বলে আমি মা আর ঠাকুমার সাথে একদম ঘুরছি না। আর আপনার ফ্যামিলিও পুরীতে আছে, আপনিও খুব ভালো। তোমাদের দুজনের ভালোবাসা, প্রেম সীমার মধ্যে আছে না বাইরে? আমি সংগ্রাম দত্ত রায় তোমার কাকা সূর্যভানু ভট্টাচার্যকে হত্যার অপরাধে 14 বছর জেল খেটে ফিরেছি। এই কথা জানার পরে তোমার মন কখনোই চাইবে না অবিনাশকে ভালোবাসার জন্য। তা সত্ত্বেও যদি তুমি ভালোবাসো, তাহলে আমি আমার পরিবারের কাউকে অনুমতি দেব না তোমাকে ঘরের বউ করার জন্য। তোমার পরিবারের আর কোনো ক্ষতি করব না বা কারো জীবন নেব না, বরং অবিনাশের জীবন কেড়ে নেব, ওকে কেটে দুটুকরো করে দেব। যাও যাও। নন্দিনী, বাবা কি বললেন? আরে শোনো, বাবা ওপরে ওপরে এমনই, কিন্তু ভেতরটা একদম সফট জানো। উনি আমার কাছে খুব ফ্র্যাঙ্ক। অবিনাশ, আমি কে, কি আমার পরিচয় তুমি জানো? হঠাৎ হঠাৎ আজ এই প্রশ্ন কেন? তোমার জানা একান্তই দরকার। কিন্তু কি জন্য? তোমার কি এটা উচিত নয় এটা জানবার? নিশ্চয়ই উচিত সেটা। তবে শোনো, আমি তোমাকে অনেক আগেই চিনেছি, আর চেনার পরে তোমার সঙ্গে প্রেমের বন্ধনে নিজেকে বেঁধেছি। আর এটাও জানি, আমার এ বন্ধনকে কেউই ছিঁড়তে পারবে না। অবিনাশ, মাঝে মাঝে এই বন্ধন কমজোরি সুতোয়ও গাঁথা হয়ে যায়, যা সামান্যতেই ছিঁড়ে যায়। আজ আমি অনুভব করছি, তোমার এই ভালোবাসার মুক্ত দিয়ে হয়তো সেই কমজোরি সুতোয় হাড় গাঁথবার স্বপ্ন দেখেছি। তোমার স্বপ্ন কমজোরি নয়, এ আমাদের প্রেমের শক্ত রশি। আর এই প্রেমের রশির বন্ধন ভালোবাসার শেষ সীমায় গিয়ে সাগরকে অবশ্যই ছুঁতে পারবে। তুমি বোধহয় জানো না অবিনাশ, সব নদীর ভাগ্য হয় না সাগরকে ছুঁতে পারার। কিছু নদী বয়ে গিয়েও অর্ধেক পথে মরু বালিতে মিশে যায়, আর সেই শুকনো মরুর বালি নদীর সব কিছুকে শুষে নেয়। সেই নদী একটা মরা নদীতে পরিণত হয়। সেই মরা নদীতে কোনোদিন মেঘ থেকে বৃষ্টি হবে আর জলও জমবে। আমাদের ভালোবাসার উপর বিশ্বাস রাখো নন্দিনী। আমাদের ভালোবাসা সাগরের পাড়ের বালির ঘরও নয়, কিংবা ভরা নদীতে ভাসমান নৌকাও নয়। এটা একটা বন্ধন যা শাশ্বত আর চিরন্তন। এ ভগবানের বরদান, সেই জন্য আমরা পরস্পরের কাছে এসেছি। তাই আমাদের ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে নন্দিনী। আমি জানি সেই বিশ্বাস আর ভরসাটা না থাকলে তোমাকে আমি ভালোবাসতামই না। আমার বাবা, তোমার বাবা, আমার পরিবার, তোমার পরিবারকে দেখলে আমার ভীষণ ভয় করছে। ভয় করলে ভালোবাসা মরে যায় নন্দিনী। আমি বাবাকে বোঝাবো। বুঝে গেছি, তোমার ভালোবাসা তোমার আত্মীয়রা স্বীকার করে নেবে না। আরে হ্যাঁ, তুমি না বলেছিলে তোমার ঠাকুমা তোমায় ভীষণ ভালোবাসেন, আর উনি তোমার ভালো সঙ্গীও? ঠাকুমা আমার নাতনির মতো মেয়ে। তুমি তো নাতনির জন্য অন্ধ আছে, বলো তো দেখি মা। এই যে ঠাকুমা, ও ভীষণ বোর লাগছে, একটা মজার কথা বলো না, বলো না। আরে মজার কথা কেন শুনবি, আমার নিজের কথা শোন। নিজের কথা? হ্যাঁ বলো বলো বলো। শোন, একদিন তোর দাদুর সঙ্গে প্রবল ঝগড়া হয়ে গেল, একদম কথাবার্তা বন্ধ। কি তুমি থাকতে পেরেছো? শোন, সকালে উঠে তার বউবাজার যাওয়ার কথা, কথাবার্তা তো বন্ধ। বলবে কিভাবে? একটা কাগজে লিখে আমার সামনে রেখে দিয়েছে। সেই কাগজে লেখা ছিল, আমাকে সকাল 7টায় তুলে দেবে। তারপর তুমি তুলে দিলে তো? আরে আমি ওকে ছাড়বার লোক? সকাল 7টায় একটা কাগজে লিখে তার মাথার সামনের তাকে রেখে দিয়ে এসেছি। তার ঘুম ভাঙলো সকাল 8টার সময়। সোজা আমার কাছে এসে বললে গর্জন করে, তোমাকে না বলেছিলাম আমাকে 7টায় তুলে দেবার জন্য? বললাম না তো। তুমি বলনি তো? কাগজে লিখে রেখে দিয়েছিলে। আমিও সকাল 7টায় লিখে তোমার সামনে রেখে এসেছি। আকাশের থেকে আসা কোনো তারা, ঝর্ণা ধারা, হায় রে হায় ঝর্ণা ধারা। ও হাসি যেন আনন্দে ঝর্ণা ধারা, তোমার প্রেমে আমি যেন মাতোয়ারা, তোমার প্রেমে আমি যেন মাতোয়ারা। হয়েছো অতিথি, তোমার মুখ দেখে কাটে ওগো দিন রাতি। ও তুমি গো এ হৃদয়ে হয়েছো অতিথি, তোমার মুখ দেখে কাটে ওগো দিন রাতি। করো ইশারা হায় রে হায়, করো ইশারা দেখে হয়ে যাই আমি যে দিশেহারা। তোমার প্রেমে আমি যেন মাতোয়ারা, তোমার প্রেমে আমি যেন মাতোয়ারা। আমায় দেখিয়েছ এমন এক স্বপন, প্রেমে বাঁধা হলো যেন আমার জীবন। তুমি আমায় দেখিয়েছ এমন এক স্বপন, প্রেমে বাঁধা হলো যেন আমার জীবন। এই চেহারা হায় রে হায়, এই চেহারা হাজার তারার মাঝে তুমি যে তারা। তোমার প্রেমে আমি যেন মাতোয়ারা, তোমার প্রেমে আমি যেন মাতোয়ারা। ওই চেহারা হায় রে হায়, ওই চেহারা আকাশের থেকে আসা কোন তারা। ঝর্ণা ধারা হায় রে হায়, ঝর্ণা ধারা ও হাসি যেন আনন্দে ঝর্ণা ধারা। তোমার প্রেমে আমি যেন মাতোয়ারা, তোমার প্রেমে আমি যেন মাতোয়ারা। তোমার প্রেমে আমি যেন মাতোয়ারা, তোমার প্রেমে আমি যেন মাতোয়ারা। যে মেয়েকে ভালোবেসেছিস তার পরিবারের সঙ্গে আমাদের সম্পর্ক তুই জানিস? ও সব জানে, ও জেনে শুনে এই পরিবারের সব সম্মান নষ্ট করতে চাইছে। এই পরিবারের আরেকজন হলো অভিরাজ, কই সে তো এরকম ভুল মোটেও করেনি। দেখ অবিনাশ, ছোটবেলায় আগুন নিয়ে আর যুবক অবস্থায় প্রেমের সঙ্গে না খেলবার জন্য বাবা মা সব সময় বারণ করে, তার যথেষ্ট কারণ থাকে। হ্যাঁ, আর এই প্রেম নিয়ে আমাদের পরিবারে কি ঘটনা ঘটেছে তোর জানা নিতান্তই দরকার। যদি না জানিস তবে জানা উচিত। মধু বাবু, বোঝাও ওকে বাবু, বুঝিয়ে বল ওকে বাবু। আপনি একদম ব্যস্ত হবেন না, অবিনাশকে আমি কোলে পিঠি করে বড় করেছি, আমি এ দায়িত্ব নিচ্ছি। আমি ওকে বোঝাবো বাবু। সব বুঝেও যদি বাবু অবুঝ হবে তবে আমি কি করব শুনে রাখো, হয় ও থাকবে না হয় আমি থাকবো। দাদা ভাই, তুই তো সব কথাই শুনলি। এই ঘরের মান সম্মানের জন্য তোকে এভাবে মুখ ভার করে রাখলে সমস্যার সমাধান হবে কি করে নন্দিনী? মনকে দুর্বল করলে মনের ভিতরে অবিনাশকে বেঁধে রাখবি কি করে? তাছাড়া চোখে জল থাকলে অবিনাশকে দেখবি কোন চোখে? খালি চোখেই নয় ঠাকুমা, আমার দেহ মন আত্মার ভেতরে কেবলই অবিনাশ। আমি ওকে কিভাবে ভুলবো ঠাকুমা? এবারে কি করব আমি? তুমি বলো। আমি বুঝতে পারছি না নন্দিনী, বুঝতে পারছি না কি করব, কাকে বোঝাবো। তুই এমন একজনকে ভালোবেসে বসলি, সেই কেন তার ছায়াকেও আমাদের পরিবারের কেউই বরদাস্ত করবে না। দুটো পরিবারের শত্রুতার মধ্যে আবার দুটো জীবন বলি হয়ে যাক, আমি এটা আদৌ চাই না। আমার বাবাকে তুমি একটু বোঝাও ঠাকুমা। সে তোর বাবা, কিন্তু আমি ওর মা হই। তুই ওকে যতটা চিনিস, কিন্তু আমি ওর মা হিসেবে অনেক বেশি চিনে গেছি। তাই আমি ভাবছি ওকে আমি কি করে বোঝাবো। স্যার নমস্কার, ফোন করে ডিস্টার্ব করলাম, কিছু মনে করবেন না। কথা হচ্ছে স্যার, প্রলয় আজকাল ভীষণ দুষ্ট হয়ে গেছে। আমি জানি নন্দিনী এই ঘরের বউ হয়ে এলে ওর দুষ্টুমিটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বুঝলাম স্যার, ছোট মুখে বড় কথা স্যার, আজকাল নন্দিনী ওই সংগ্রাম দত্ত রায়ের ছেলের সঙ্গে মেলামেশা করছে। আমি নিজের চোখে দেখেছি স্যার, সেই জন্যই বলছি বিয়েটা তাড়াতাড়ি হয়ে গেলে। ও ঠিক আছে, ব্যাপারটা বুঝে গেছি, পরে কথা হবে। মা কেমন আছো? ভালো আছি। মনটা খারাপ লাগছে, তোমরা ফিরে এসো। কেন, তোর শরীর ভালো আছে তো? হ্যাঁ। আচ্ছা তোর খাওয়া হয়েছে বল তো আগে। আমার ছোট দিদিমণি কেমন আছে জিজ্ঞেস করুন না। হ্যাঁ। আচ্ছা নন্দিনী কোথায় আছে, কেমন আছে? আমরা সবাই ভালো আছি তো, নন্দিনী মাও ভালো আছে। হ্যাঁ ও হো ঠিক আছে। সংগ্রাম দত্ত রায়, তোকে আমি সাবধান করছি, তোর ছেলেকে তুই সামলে রাখ। আরে বামন লক্ষ্যটা সিঁড়ি চড়লেও চাঁদকে ছুঁতে পারে না। এই চন্দ্রবানু ভট্টাচার্যের বংশের আভিজাত্য, এর কাছে তুই আর তোর ছেলে একটা সামান্য আরশোলা। আরশোলার ডানা আছে বলে সেও চড়াই পাখির মতো মাঝে মাঝে ওড়ার চেষ্টা করে, তুইও সেই চেষ্টা করিস না। তোকে আমি ভালোভাবে বলছি, মনে রাখ। এরপরে যদি তোর ছেলে আমার মেয়ে নন্দিনীর সাথে মেশার চেষ্টা করে, আমি ওকে কেটে টুকরো করে মাটিতে পুঁতে দেব। মনে রাখ সংগ্রাম দত্ত রায়, এখনো সময় আছে। বাবা আমায় ডেকেছ? এতবার তোকে বারণ করার পরেও তুই মেয়েটার সাথে সম্পর্ক রেখেছিস। যে বাবা তোর জন্মদাতা ২৪ বছর ধরে লালন পালন করলো, সেই সম্পর্কের তোর কাছে কোনো দাম রইল না। কালকের জন্ম নেওয়া সম্পর্ক বড় হলো, বল জবাব দে। বাবা নন্দিনীর সঙ্গে সম্পর্ক শেষ করার আগে আমি শেষবারের মতো দেখা করতে গিয়েছিলাম। ভালো কথা, যদি সেটা তোর শেষ দেখা হয় না, তাহলে আমার মাথা ছুঁয়ে বল ওর সঙ্গে আর কোনো রকম সম্পর্ক রাখবি না জীবনে? পারবি না, পারবি না। আমি জানি, যেমন মাটি জানে তার উপরে যে গাছ জন্মায় সে গাছের শেকড় কত দূর যেতে পারে, তেমনি জন্মদাতা বাবা জানে তার ছেলের মনের মধ্যে কি আছে, কিন্তু ছেলে জানে না। মানে তুই জানিস না, জানিস না। তুই শুনবি সে কথা, শুনবি, শোন শোন সেই ইতিহাস। ভালো হয়েছে, তুমি খাও না, খা খাও খা। বুঝলি সংগ্রাম, আজ আমার বাবা মার বিবাহ বার্ষিকী, মানে অ্যানিভার্সারি। হ্যাঁ খাওয়ার পরে আপনি বলছেন? আরে প্রথম থেকেই ওর এই অভ্যেস, সব কথার মধ্যে একটা রহস্য রাখবে, মানে সাসপেন্স, পার পরে গিয়ে বলবে। যাই হোক, ভারী ভালো দিন আজ না মেসোমাসি? হ্যাঁ, তোমরা দুজন খালি এদেরই বাবা মা নও, আমাদেরও বাবা মা। আমরা স্বামী স্ত্রী ঠাকুরের কাছে প্রার্থনা করছি এই যে সুন্দর জুটিটা সব সময় হর পার্বতীর মতো সুখে থাকুক, আনন্দে থাকুক। সংগ্রাম, সাবিত্রী, আমরা সব সময় তোমাদের কিন্তু নিজের পুত্র পুত্রবধূর মতোই দেখি। হ্যাঁ মাসি, আপনাদের আশীর্বাদে আমরা সত্যিই ভালো আছি, একদম কুশলে। বুঝলি তো, ভট্টাচ বংশ আর দত্তরায় বংশের ভিতরে যে বন্ধন আজ অব্দি রয়েছে তা হচ্ছে ভগবানের দান। এই বন্ধন যেন আগামী 7 জন্ম এমনই থাকে। আরে থাকবে না কেন, থাকবেই। তোর কাজকর্ম সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ মাসি। বুঝলি সংগ্রাম, কোনো অসুবিধা হলে বলিস কিন্তু। আরে এই ঘরে আমার যা অধিকার আছে সেই অধিকার তোরও আছে। আরে হ্যাঁ, আর একটা কথা, আর কয়েকদিন পরে সূর্যর বিয়ে, আমরা দুজন একসাথে বিয়ের কাজটা সেরে ফেলবো। তোমরা তাহলে সবাই খাও, আমি আসছি। হ্যাঁ, তোমরা সবাই এখানে? সূর্য গেল কোথায়? সীতা, তুমি এখানে এত রাতে? তুমি এখানে? তোমার কাছে আমি শেষ জবাব চাইতে এসেছি। প্লিজ তুমি এখন বাড়ি যাও, বাড়ির লোক কি ভাববে? আমি এখান থেকে যাবার জন্য আসিনি, কেবল একটা কথা জানার জন্য এসেছি। তোমার এই যে বিয়ে ঠিক হয়েছে তাতে নিশ্চয়ই তোমারও মত আছে। যা হচ্ছে আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। তুমি তো আমার বাবাকে ভালোভাবেই চেনো। এই কথা জানার পরেও আমার গর্ভের ভেতরে থাকা বাচ্চার বাবা তুমি। আমি মানছি সতী সীতার দেহে আমি কলঙ্কের দাগ লাগিয়ে দিয়েছি, কিন্তু গুরুজনদের সিদ্ধান্তের কাছে আমার কোনো রাস্তা নেই। রাস্তা নেই কেন, আছে। যে সীতা তোমার জন্য আজ কলঙ্কিত হয়ে গেছে, সে মরে গিয়ে মাটিতে মিশে গেলে তুমি কি সুখে থাকবে ভেবেছো? না সীতা, তেমন নয়, তুমি অমন বলো না। শোনো, কলকাতায় আমার একজন বন্ধু আছে, ওকে আমি এ বিষয়ে টেলিফোনে সব কথা বলে রেখেছি। তুমি গিয়ে ওর সঙ্গে দেখা করো। বাচ্চাটা অপারেশন করতে মাত্র 5 মিনিট লাগবে। সকালে গেলে সন্ধেবেলায় কুমারী হয়ে ঘরে ফিরে আসবে। এই নাও, কিছু টাকা রেখে দাও, আর যা টাকার দরকার হবে আমার বন্ধু দিয়ে দেবে। আমি জানতাম তুমি একটা কাপুরুষ, আর আজ দেখছি যে তুমি একটা লম্পট আর চরিত্রহীন। ছি ছি। সীতা, এই সীতা, দিদি, 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 বাবু, 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 সীতা, সীতা, এমা, সীতা, এমা, সীতা, 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 কি হয়েছে? সীতা, এটা কি? কি হয়েছে? সীতা, সীতা, আজ আমার তোমাকে দেখানোর মতন মুখ নেই দাদা। তোমাদের অজান্তে আমি সূর্যপ্রতাপকে ভালোবেসেছিলাম। সে আমার বিশ্বাসকে ভেঙে দিয়ে আমার সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছে। আমি ওর দেওয়া কলঙ্ক নিয়ে এ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। ওকে তুমি ক্ষমা করো না দাদা, ওকে ক্ষমা করো না। উদয় বানু, উদয় ভট্টাচার্য, দেখ দেখ তোর ছেলের কুকীর্তি, দেখ দেখ উদয় ভট্টাচার্য, দেখ। কিরে কি হয়েছে, এত চেঁচামেচি কেন? আমার ভাই কি করেছে সেটা তোর গুণধর ভাইকে জিজ্ঞেস কর। আমার সীতার মতো পবিত্র বোন কি ক্ষতি করেছিল? একটা নিরীহ মেয়েকে তোদের বংশের বউ করার স্বপ্ন দেখিয়ে তাকে তাকে আত্মহত্যা করতে বাধ্য করলি। না দাদা, এসব মিথ্যে কথা। কাল রাত্রে ওদের কথা আমি নিজে কানে শুনেছি। তুই আমার বোনকে মিথ্যে স্বপ্ন দেখিয়েছিস। তোর জন্য আমার বোন আত্মহত্যা করেছে। আমি কাউকে ছাড়বো না। এরপরেও যদি তুই চাস ওই মেয়ে ঘরের বউ হোক হোক, আমার কিছুই বলার নেই। তুই বড় হয়েছিস, বুদ্ধি হয়েছে, বাট আমি জানি তুই যা ডিসিশন নিবি ঠিকই নিবি। বাবা, আজ প্রথম তোমার সামনে মুখ খুলছি বলে ক্ষমা চাইছি। ধুতরা ফুলে বিষ হলেও তার ফুল ঠাকুরের পায়ে দেওয়া হয়। তুমি আমার ঠাকুর বাবা। এই ঘর পরিবার আমার কাছে মন্দির। তোমাকে আজ কথা দিচ্ছি বাবা, তোমার এই পায়ে ওই চন্দ্রভানু ভট্টাচার্য একদিন এসে ক্ষমা চাইবে। বাবা। হ্যাঁ নন্দিনী, যা করছিস ঠিক করছিস তুই। তোর বিষয়ে আমি সব শুনেছি, কিন্তু তোর নিজের মুখ থেকে শুনতে চাই। ও কি বলবে বাবা? ও আমাদের ঘর আর পরিবারের কলঙ্ক। এই রকম মেয়েকে গলা টিপে মেরে ফেলা উচিত। তোমার জন্য নন্দিনী এত বার বেড়েছে, তুমি ওকে মাথায় তুলেছো। তোমারই আদরে আজ আজ বাবার মাথা হেড হয়ে যেতে বসেছে। চুপ। তোর বাবা আজ পর্যন্ত আমার সামনে গলা তোলেনি, তোর নন্দিনীকে কথা বলার সাহস কি করে হলো? নন্দিনী আয় আমার সঙ্গে। রুদ্র প্রতাপ, আমার মেয়ে বাড়ি ফিরেছে। শোনো, আমি বিয়ের দিন আর আশীর্বাদের দিন ঠিক করতে পুরোহিতকে ডেকে পাঠিয়েছি, তুমিও এসো। শোন নন্দিনী, এটা কাঁদবার সময় নয়, তোকে সাহস করে এগিয়ে যেতে হবে। তোর পরিবারের সামনে তোকে মুখ খুলতেই হবে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আমার পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যাচ্ছে। ঠাকুমাও সময়কালে কেমন যেন বদলে যাচ্ছে। পরিবারের সমস্ত লোক এখন একদিকে, আর আমি একা একদিকে। অবিনাশকে ভালোবেসেছিস তুই, তোর পরিবার তো ভালোবাসেনি। তাহলে এবার যা করবি তুই করবি, আমি তোর সঙ্গে আছি। জানিস তো, আমার বিয়ের জন্য আশীর্বাদের দিন স্থির হয়েছে। বল এবারে কি করব আমি? নন্দিনী কি করব কি করব কি করব বল। শুভ সময়টা কখন আছে? গ্রহরাজ জনার্দন, রবি মঙ্গল বুধ রাহু কেতু। চমৎকার জাতক, এমন জাতক আমি জন্মে কোনোদিন দেখিনি। আগে পুরো রাজ্যটক, কেবল মেরক দোষ একটু একটু দোষ দৃষ্ট হচ্ছে। সব ঠিক হয়ে যাবে, গ্রহরাজ জনার্দন সব ঠিক করে দেবে। অতি সুন্দর। আচ্ছা বিয়ে লগ্নটা কখন? শুভস্য শীঘ্রম মা, শুভস্য শীঘ্রম। লগ্ন আমি দেখে রেখেছি, আগামী সপ্তাহের সপ্তমী শুক্লপক্ষে এবং মঙ্গলবার বিয়েটা হয়ে যাবে। বিয়ের শুভ কাজটা হয়ে যাবে এবং আগামী কালই আশীর্বাদের কর্মটা হয়ে যাবে। কি রুদ্র প্রতাপ, তুমি রেডি তো? রেডি মানে 100% রেডি। আমি তো বিয়ের জন্য রেডি। ছোট মুখে বড় কথা। প্রজাপতির দৃষ্টি যখন পড়েছে, এবার থেকে আমরা বিয়াই। হ্যাঁ অবশ্যই। এবার তাহলে আমায় আজ্ঞা দিন। না, আমি দক্ষিণাটা দিচ্ছি। এই নিন, আর এই ছেলে মেয়েকে একটু আশীর্বাদ করে যান। নারায়ণ আপনাদের মঙ্গল। আরে দাঁড়িয়ে আছিস কেন? বিয়াই মশাইকে মিষ্টি মুখ করা। হ্যাঁ বাবা। আরে না, আমি জানতাম আজ নিশ্চয়ই আশীর্বাদের দিন স্থির হবে, তাই আসার সময় আমি নিজে মিষ্টি নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ বেয়াই মশাই, এই নিন এই নিন। প্রথমে আমার মাকে। হ্যাঁ মা, মা মা আমার বৌমা। কথা হচ্ছে কি বেয়াই, ছোট বাচ্চা তো দুনিয়ার কিচ্ছু জানে না, আচার ব্যবহার সবকিছু শিখে যাবে। তাছাড়া বিয়ের কথাতে সব মেয়ে একটু লজ্জা পায় তো। আমি আসছি বেয়াই মশাই। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে জানাতে হবে না? আসছি বেয়ান, আশীর্বাদের দিন দেখা হবে। মা 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 আসছি ভাই। হ্যাঁ নমস্কার। আসছি, নমস্কার। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তুমি আমার সঙ্গে কলেজে অবশ্যই দেখা করো। আজ এমন একটা দিনে আমার নাতনির মন ভালো নেই। ঠাকুমা, তুমি নন্দিনীকে বেশি আদর দিয়েছো তো, সেই জন্য ও আজ সবার মাথা হেড করে দিয়ে চলে গেল, খালি রুদ্রবাবু ছিল বলে। আমার কিচ্ছু জানার দরকার নেই, আমার মেয়ের বিয়ে যেন নির্বিঘ্নে হয়, এটাই তোমাদের বাপ ছেলের কাছে অনুরোধ। অবশ্যই এসো, কিন্তু প্লিজ সব কথা ফোনে বলা যায় না, ইটস আর্জেন্ট। আচ্ছা, সব জিনিসের ঠিক লিস্ট করেছিস তো? আগে দেখ, চন্দ্রবানু ভট্টাচার্যের মেয়ের বিয়ে হচ্ছে, সব লোক যেন ঠিকঠাক আদর আপ্যায়ন পায়। হ্যাঁ আগে, সে সব দায়িত্ব আমার আগে। আচ্ছা মা, কোনো কিছু ভুল হচ্ছে না তো? কই, তুই তো বলছিস না সব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নেমন্তন্ন হয়েছে কিনা। হ্যাঁ, আরে তুমি কিছু বলছো না যে এই অল্প সময়ের মধ্যে সবকিছু করতে হবে, যদি কেউ বাদ পড়ে যায় তাহলে তাদের বিয়েতে বললেই হবে। 7 দিন তো রয়েছে হাতে, আর সময় নেই। আমি কি করব কিছু বুঝতে পারছি না, মেয়ের বিয়ে বলে কথা, বুঝতে পারছো তো? তুমি ব্যস্ত হও না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই বিশু কোথায়? কোথায় কোথায় বেরোচ্ছিস? আমি কলেজে যাচ্ছি। ঠিক আছে, যা যা, তাড়াতাড়ি ফিরে আসবি কিন্তু। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ আসছি আসছি। নন্দিনী, কি হয়েছে? আমার বাড়ির লোক আমার বিয়ে ঠিক করেছে। অবিনাশ, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমাকে তুমি তোমার সাথে নিয়ে চলো। চিন্তা করো না নন্দিনী, আমি আছি। তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। অবিনাশ বাঁচবে কেবল তোমার জন্য। অবিনাশ আমার দাদা, ভীষণ রাগী। আমি যাচ্ছি, তুমি কোনো ব্যবস্থা করো। কাল সকালে আমার আশীর্বাদ। আমি আসছি। এটাকে প্যাক করো। সুজি, এই সোফা সেটটা ধরে বাইরে নিয়ে যাও। হ্যাঁ, আরে বিশু, আগে আরে ওরা এসে পড়বে। সব কাজ হলো কি না? বাবা, আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? বাইরে গিয়ে দেখ না সব কাজ ঠিক হচ্ছে কিনা। ঠিক আছে, দেখছি কাজ ঠিকঠাক চলছে, তুমি একদম ব্যস্ত হইও না। নন্দিনী কোথায় আছে? ওর বান্ধবীরা ওকে সাজাচ্ছে। বিশু, আগে শোন, আশীর্বাদের খবরটা 6টার কানে পৌঁছে যেতে পারে, চারদিক নজর রাখিস। আপনি একদম ব্যস্ত হবেন না বাবা, গেটের কাছে সিকিউরিটির ব্যবস্থা করে রেখেছি। এই যে ভাই, বাবু ডাকছে, চলো। বাবা নমস্কার, আমার নাম অবিনাশ। আমি নন্দিনীকে ভালোবাসি, আর নন্দিনীও আমাকে ভালোবাসে। আমরা দুজন কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবো না। আমি জানি আপনার পরিবার আর আমাদের পরিবারের মধ্যে শত্রুতা বহুদিনের পুরনো, কিন্তু ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয়। সেই জন্যই দুটি পরিবারের ভিতরে শত্রুতাকে প্রেম, স্নেহ আর ভালোবাসাও আছে। স্যার, আমরা চাইলে পুরনো শত্রুতার পাক সরিয়ে স্নেহের বালি ফেললে স্বচ্ছ সম্পর্কে জলে ভরে উঠবে, ফুলও ফুটবে, দুই পরিবারের ভেতরকার পুরনো সম্পর্ক আবার জুড়ে যাবে। না হলে আপনাদের পরিবার আর আমাদের পরিবারের জেদাজেদিতে দুটো জীবনের বলি হয়ে যাবে। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি স্যার, বললে পাও ধরছি। আমাকে ছোঁয়ার সাহস তোর হলো কিভাবে? রাস্তার একটা নোংরা কুকুর ঘরের ভেতর ঢুকে যতই ল্যাজ নাড়ুক না কেন, তার উপর ভরসা করা যেতে পারে না। আর কালো কয়লাকেও শত গঙ্গা জলে ধুলেও তার কালিমা যায় না। একটা বিষধর সাপকেও শত দুধ খাওয়ালেও সে তার প্রকৃতি কখনো ছাড়তে পারে না। তুই সংগ্রাম দত্ত রায়ের পুত্র হয়ে এই চন্দ্রবানু ভট্টাচার্যের মেয়েকে ভালোবেসেছিস, এটা জানার পরেও তোকে আমি ক্ষমা করে দিয়েছিলাম। ভেবেছিলাম তুই আর তোর বাবা শুধরে যাবি, কিন্তু সব জেনেও তোর বাবা আগুন নিয়ে খেলতে চেষ্টা করছে। তা না হলে আজ আমার মেয়ের আশীর্বাদ এই ঘরে আসার সাহস হতো না তোর। কিন্তু মনে রাখ, তুই তো তুই, তোর বাবাও যদি গলায় গামছা দিয়ে আমার পায়ে পড়ে, এই চন্দ্রবানু ভট্টাচার্য কখনো বন্ধুত্বের হাত বাড়াবে না। বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, হারামজাদা। অনেক কথা বলেছেন স্যার, সব শুনেছি, কিন্তু আপনিও মনে রাখুন আমি এতদিন যা করেছি সব আমার বাবার অজান্তে। কিন্তু আজ থেকে যা করব সব কিছু জানিয়ে, বাবার অনুমতি নিয়েই করব, সেটাই বলছি আপনাকে। সেটা আমাকে আর নন্দিনীকে কেউই আলাদা করতে পারবে না। আপনি আর বাবার যা করার আছে করুন, কিন্তু আমাকে আর নন্দিনীকে কেউ আলাদা করতে পারবে না। আমার মুখের উপর কথা, আমার অবিনাশকে মেরো না বাবা, আমি তোমাকে হাত জোর করছি, ওকে ছেড়ে দাও বাবা, ওকে ছেড়ে দাও। করি আমি এখন? ওঠো, আস্তে আস্তে, হ্যাঁ ওঠো। হাজার লোকের নাম লিস্টে আছে, সবার কাছে যেন ইনভাইটেশন পৌঁছে যায়। চন্দ্রবানু ভট্টাচার্যের মেয়ের বিয়ে হচ্ছে, কেউ যেন বাদ না পড়ে। বাবা তুমি চিন্তা করো না, আর বাবা বরযাত্রীদের জন্য গেস্ট হাউস বুক করে দিয়েছি। ঠিক আছে। নন্দিনী, তুই কোথায় যাচ্ছিস? শ্রেয়ার বাড়ি। ওর কাছে কি দরকার আবার? তোর সব বন্ধুদের নিমন্ত্রণ করার দায়িত্ব হচ্ছে আমার। না বাবা, শ্রেয়ার কাছে আমার অন্য দরকার আছে। শোন নন্দিনী, তোর আশীর্বাদ হয়ে গেছে, রাত পোহালে বিয়ে হবে। তোর মনে রাখা উচিত যে তুই আর আগের নন্দিনী নয়, কারোর বউ হতে চলেছিস। তাই আজ থেকে এই ঘরের চার দেয়ালের বন্ধনের মধ্যে তোকে থাকতে হবে। যা উপরে যা, যা। কিরে, কোথায় বেরোচ্ছিস? বাবা। কিরে, কি হয়েছে তোর? এই ঘরের আমি একটা কলঙ্ক বাবা, আমি আজ তোমার মান, সম্মান, ইজ্জতকে মাটিতে মিশিয়ে দিতে যাচ্ছি। আমাকে আমাকে ক্ষমা করে দাও বাবা। নন্দিনীর কাছে যাবার জন্য একবার একবার হ্যাঁ করো বাবা। আমি তোমাকে অনুরোধ করছি বাবা। শরীর যার কঠিন শিলা, হৃদয় যার নরম তুলা, এই বাবা সেই বাবা। চিনতে পারিসনি বাবাকে এখনো? বাচ্চা বয়স থেকে যা বলেছিস, যে বায়না করেছিস তুই, যা চেয়েছিস তুই, তোকে কখনো মানা করিনি। কিন্তু তুই তো অনুরোধ করিসনি বাবা, অধিকার দাবি করেছিস তুই। আর অধিকার দেবার, অধিকারের বদলে এই পরিবারের মান সম্মান কেন? তোর বাবা তোর জন্য জীবন দিয়ে দেবে। হ্যাঁ, তুই একা নয়, তোর সঙ্গে তোর বাবাও আছে। যাব নন্দিনীকে ঘরের বউ করে আনার কথা, আলবাত আনবো। চল বাবা। না, তুমি যেতে পারবে না। আমারও কিছু বলার আছে তোমাকে। আমি তোমার স্ত্রী। ছেলের অনুরোধ রক্ষা করা তোমার যতটা উচিত, আমাকে স্ত্রী হিসেবে আমার কথা রাখাটাও তোমার ততটাই উচিত। শোনো, ভালো করে শুনে রাখো, এই সংগ্রাম দপ্তরে আজ কোনো কথা শুনবে না। তার যা ইচ্ছে তাই করবে। নন্দিনীকে ঘরে বউ করে আনার কথা, আলবাত আনবে। চল। তুমিও তাহলে আমার শেষ কথা শুনে রাখো। নন্দিনী এ ঘরে চৌকার ডিঙোতে পারবে না। আমি ওকে এ ঘরে ঢুকতে দেব না। তোমার যা ইচ্ছা হয় করো। চল। না না, তোরা বরযাত্রীর ব্যাপারটা দেখ। তোমরা বাপ বেটারা আমাদের বাড়ি আসা সাহস হলো কি করে? যার সামনে দাঁড়িয়ে কথা বলছিস সে সংগ্রাম দত্ত রায়। যা বাবা, যা বৌমাকে নিয়ে যা। নন্দিনী, অবিনাশ, তুমি এসেছো। অবিনাশ, আমাকে বাঁচাও। বাবা আমাকে বাইরে বেরোতে দিচ্ছে না। আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। অবিনাশ অকৃতজ্ঞ নয় নন্দিনী। আমাদের ভালোবাসাটা তোমার বাবার হাতের কোনো খেলনা নয় যে উনি সেটা ভেঙে চুরে ফেলে দেবেন। তোমাকে বলেছি না, শুধু এ জন্ম নয়, জন্ম জন্মান্তরে তুমি আমার। অবিনাশ, আমার বাবা না। অবিনাশ, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। উনি তোমার কাছ থেকে আমাকে কেড়ে নিয়ে যাবে। না নন্দিনী, আমাকে যেতে দিও না, আমাকে যেতে দিও না। হারামজাদা, তোর এত সাহস আমার ঘরে ভেতর? তুই নন্দিনীকে ছাড়। আজ পর্যন্ত এই চন্দ্রমানু ভট্টাচার্য তোকে দয়া দেখে এসেছে, কিন্তু আজ বন্দুক চালাতে বাধ্য হব। নন্দিনীকে যে হাতে ছুঁয়েছিস তুই, তোর সেই হাত কেটে টুকরো করে পুকুরে ভাসিয়ে দেব। তোর এমন অবস্থা আজ করব আমি, জীবনে আমার কথা ভাবতেও শিউরে উঠবি। আজ শেষ করে দেবো বদমাইশ। ছেড়ে দে। না চন্দ্রবাবু, তুই চাইলেও এ ভুল করতে পারবি না, কারণ তোর মেয়ে আমার বাড়ির বউ হতে চলেছে। বাবা, দাঁড়িয়ে আছিস কেন? এখানেই বিয়ের মণ্ডপ, এখানেই হোম যজ্ঞ, এখানেই বিয়ে। চল, শুরু কর। চল। আমার বোন না হয় এ ঘরের বউ হতে পারেনি, কিন্তু নন্দিনী আমার ঘরের বউ হবে। হবে কেন? হয়েছে। চল বাবা, আয়। চল, আয়। চল। মা, আমাদের দুজনকে আশীর্বাদ করো। মা। মা? কে তোর মা? আমি তোর মা নই, আমি অভিরাজের মা। সাবিত্রী। মা, তুমি একই বলছো? মা, তুমি তো আমাকে কোনোদিন সৎ ছেলে বলে ভাবনি। তোমার কোলে অভিরাজের যে অধিকার, আমাকেও তুমি ততটুকু অধিকার দিয়েছো। মা, তাহলে তোমার সেই স্নেহের বন্ধন সব কি মিথ্যে অভিনয় ছিল? বলো বলো সাবিত্রী, জবাব দাও। হ্যাঁ হ্যাঁ, আমি অভিনয় করেছিলাম। মা যদি পশু হয় তবুও সে তার নিজের সন্তানের স্বার্থই সব সময়ের জন্য দেখে। আর আর তোকে তো আমি জন্ম দেইনি। তোমরা সবাই মিলে আমাকে পাগল করে দিয়েছো। আজ আজ এই মুহূর্তে ঠিক হয়ে যাবে আমি এই ঘরে থাকবো না চলে যাব। এই সাবিত্রী, ছাড়, ছাড় আমাকে, ছাড়। না বাবা, না বাবা, এই না বাবা, না বাবা, মা এই ঘরের লক্ষ্মী। মা যদি এ ঘর ছেড়ে চলে যায় তাহলে এ ঘর লক্ষ্মী ছাড়া হয়ে যাবে বাবা। আমি না হয় কুলাঙ্গার বাবা, একটা গাছের যদি ডাল কাটা যায় তাহলে গাছ মরে না বাবা। তেমনি যদি আমি এ ঘর ছেড়ে চলে যাই তাহলে ঘর আদার হবে না। তাই সবচেয়ে ভালো আমি নন্দিনীকে নিয়ে এ ঘর ছেড়ে চলে যাচ্ছি। আমি জানি আমি মায়ের সৎ ছেলে হলেও মায়ের আশীর্বাদ আমাদের উপর সব সময় থাকবে। আমি আসছি বাবা। যা যা বাবা, এসো নন্দিনী, যা। এখানে থাকলে তোকে আর তোর বউকে প্রতি মুহূর্তে লাঞ্ছনা গঞ্ছনা সইতে হবে, প্রতি মুহূর্তে তোদের মরতে হবে। যা, আজ থেকে তুই মুক্ত, আর সারা জীবন আমার আশীর্বাদ তোর সাথে থাকবে। মা, দাদাভাই চলে যাচ্ছে। কি হয়েছে? কিছু বলছো না কেন মা? আরে কিছু বুঝতে পারছি না, কি হয়েছে? কি মধু কাকা, কি হয়েছে? তোমার দাদা ঘর ছেড়ে চলে গেছে বাবা, ঘর ছেড়ে চলে গেছে। দেখ অভিরাজ, আমি যেমন তোর মা, অবিনাশেরও মা। মা, আমি শুনেছিলাম দুনিয়ায় মা শব্দটার উপর পবিত্র শব্দ আর কিছু নেই, কিন্তু মা, তোমার জন্য এই শব্দটা আজকে অপবিত্র হয়ে গেছে। যদি কইকেই এই শব্দটার অর্থ বুঝতে পারতো তাহলে রামচন্দ্রকে 14 বছরের বনবাসে পাঠাতো না। কিন্তু মনে রাখো মা, আমার কাছে আমার দাদাভাই রামচন্দ্র আর আমি ভরত। ভরত না খড়ম পুজো করেছিল, আর আমার দাদা যেখানেই গেছে ওর পদচিহ্ন দেখে ওই পদধূলিকে পুজো করব। আমি এই ঘরে থাকতে পারবো না। দেখ অভিরাজ, আমি যা করেছি তাই এ ঘরের, এ পরিবারের মান সম্মানের জন্যই করেছি। এই ঘর, এই পরিবারের মান ইজ্জতের বিলাসিতার ওপরে আর আমি বসে থাকো তুমি। আমি যাচ্ছি। এ কি বলছিস অভিরাজ তুই? আমার স্নেহ মমতা ছেড়ে চলে যাবি তুই? হ্যাঁ চলে যাব। বংশ, আভিজাত্য সব ছলনার মায়া শিকল। এই ছলনার সেই শিকল ছিঁড়ে আমিও দাদার মতো মুক্ত আকাশে উঠতে যাচ্ছি। অভিরাজ! জানি না যে কোথায় চলেছি, দুজন দুজনের কাছে এসেছি, মধুর বাতাসে ভেসে চলেছি, মনে হয় যেন হারিয়ে গেছি। সাথী রে ও ও সাথী রে ও ও, তোমায় পেয়ে আজ মন যেন গায় আয় 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 লেটস ফ্লাই ও বে লেটস ফ্লাই লেটস ফ্লাই ও বে লেটস ফ্লাই। Let's fly. আনন্দ আর ধরে না, না না মন যে বাধা মানে না, না না চারিদিক নতুন নতুন স্বাদ জাগে হারাবার আজ দুজনে, আজ দুজনে তোমার ছোঁয়া পেয়ে মন গায়ে আজ আই 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 লেটস ফ্লাই আওয়ে লেটস ফ্লাই লেটস ফ্লাই আওয়ে লেটস ফ্লাই সাথী কাছে শোনা, না না আর চলো উড়ে যাই, না 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 চাঁদের দেশে চলে যাব, তারা মুঠোয় ধরে নেব, চলো যাই না, চলো যাই না তোমার সাথে আজ গাইব তাই আই 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 লেটস ফ্লাই ভাই, এই লোকটা আপনার সাথে দেখা করতে এসছে। টাইগার মানুষ খেকো মল খাওয়ার সময় এমন এমন কি আর্জেন্ট কাজ পড়লো তোদের যে ডিস্টার্ব করলি? ভাই, বাঘের কাছে শিকার স্বয়ং এসেছে। ভাই, একটা মালদারে বাচ্চাকে কিডন্যাপ করেছি। ওর বাবার প্রচুর পয়সা আছে, এত যে বসে খেলেও 60 পুরুষেও শেষ হবে না। তবে ভাই, যা হবে অর্ধেক অর্ধেক, তোমার অর্ধেক আমার অর্ধেক। শাবাশ, তোর হিম্মতকে তো তারিফ করব, তাহলে তোকে তো ইনাম অবশ্যই দেব। না ভাই, না ভাই, না ভাই, আমাকে ছেড়ে দাও। বলে কিনা তোমার অর্ধেক আমারও অর্ধেক। শালা, বাঘের মুখ থেকে খাবার ভাগ। বাপ ব্যাটা দুটোকে উড়িয়ে দিবি। ওরকম ওরকম কাজ করিস না বাবা। নন্দিনী তোর হৃদয়ের টুকরো, ওর অমঙ্গল চিন্তা করিস না। যাকে আমি এতদিন হৃদয়ের টুকরো বলে ভেবে এসেছি, সে আমার হৃদয়টা টুকরো টুকরো করে মাটিতে মিশিয়ে দিয়ে গেছে। আমি আজ থেকে ভুলে যাব নন্দিনী বলে কারোর এই ঘরে জন্ম হয়েছে। চন্দ্রভানু, তুই এমন কথা কেন বলছিস? তুমি চুপ কর ঠাকুমা, তোমার জন্য সমস্ত ঘটনা ঘটেছে। এই ঘরে চৌকাঠের ভেতরে ঢুকে বাপ বেটা দুজন আমারই চোখের সামনে আমার বাবার মাথায় বন্দুক ঠেকিয়ে নন্দিনীকে তুলে নিয়ে চলে গেছে। তুই ঠিক বলেছিস, আমি ওই বাপ বেটাকে এই শহরে টিকতে দেব না। তোমার যা ইচ্ছে হয় করো, কিন্তু আমার মেয়ের যেন কোনো অমঙ্গল না হয়। সে যা হয় হোক বাবা, আমি এই বিয়ে কিছুতেই স্বীকার করব না। নন্দিনী প্রলয়ের ছিল, প্রলয়েরই থাকবে। তোরা বাপ বেটা দুজন কি শেষে পাগল হয়ে গেলি? হ্যাঁ, আমার কোনো কথা শুনবি না। তোমার কথা এখন শুনতে চাই না। আমি এখন রুদ্রর কাছে যাব আর ওর সঙ্গে কথা বলবো। নন্দিনী আমার, নন্দিনীকে বলে আমার, আমার আমার নন্দিনীকে চাই। যে হাতে সে নন্দিনীকে ছুঁয়েছে সে হাত আমি কেটে টুকরো করে দেব। আমার নাম প্রলয়। প্রলয় প্রলয় যেখানে যায় সব কিছু সে উজাড় করে দেয়। ওই অবিনাশকে আমি একদম শেষ করে দেব। তারপরে নন্দিনী আমার। আই ওয়ান্ট নন্দিনী। প্রলয় শোনা আমার, বাবা আমার, মনাটা আমার। দেখ দেখ বেআই মশাই নিজে এসেছে। দেখ কোন বেআই, কার বেআই? তোমরা সবাই মিলে আমার সাথে ড্রামা করছো। মনে রেখো, আমার নন্দিনীকে আমি না পেলে আমি কাউকে ছাড়বো না। শোন প্রলয়, নন্দিনী তোর, কেবল তোর। এই চন্দ্রবানু ভট্টাচার্য যা বলে শেষ রক্তবিন্দু অব্দি তা রক্ষা করে। যা বলেছেন বেআই মশাই, হাতি কাদাত মরদ কাবাত। আপনার উপরে বিশ্বাস আছে বলেই আমি না চুপ করে বসে আছি, না হলে এই রুদ্র প্রতাপ কবে ওই সংগ্রাম দত্ত রায়কে নিজের রূপটা দেখিয়ে ছাড়তো। ছোট মুখে বড় কথা স্যার, নন্দিনী তো অবিনাশকে বিয়ে করেই নিয়েছে, সে কি আপনার কথায় রাজি হবে? রাজি না হলে আমি নন্দিনীকে নিজের হাতে গুলি করে দেব। আমাকে কি আগে দেখনি নাকি? দেখেছি, কিন্তু এরকম অবস্থায় কখনো দেখিনি। আই লাভ ইউ। চুপ প্লিজ, এগিও না কিন্তু, কাছে এসো না। সত্যি নন্দিনী, তুমি যেন সুন্দরের দেবী প্রতিমা, আর আমি হচ্ছি তোমার সেই রোমিও। এটা হলো তোমার এ মাসে পাওনা, আর এটা হলো তোমার এ মাসের খাওয়ার খরচা। খুব ভালো করেছো নন্দিনী, সকাল সকাল অবিনাশের সাথে পাঙ্গা নিলে। অবিনাশ খুব সিনসিয়ার সেবক, সেবায় কখনো হেলা করবে না। কি করছো, কি করছো? প্লিজ ছাড়ো না, ছাড়ো। You're the one who's life for me, oh girl. You're the one who's life for me, oh girl. You're the one who's life for me, oh girl. Katta chamus diye aaj bajna bajabo. Tomar dikhe je din katabo. Are katta chamus diye aaj bajna bajabo. Tomar dikhe je din katabo. Tumi আমি সারাদিনই প্রেমের মধু খাবো। দুষ্টুমি তোমার বলো কি করে সইব, সব কথা কি করে মেনে নেব? দুষ্টুমি তোমার বলো কি করে সইব, সব কথা কি করে মেনে নেব? অনেক কথা কানে কানে আজ যে হায় বলবো তোমার, গোপন কথা মনে যাচ্ছে আজ যে শোনাবো তোমার। ছোট ছোট দুঃখ সব দূরে সরাবো, তুমি আমি কাছাকাছি শুধু থাকবো, ছোট ছোট দুঃখ সব দূরে সরাবো। তুমি আমি কাছাকাছি শুধু থাকবো সারা জীবন। সুখের স্রোতে ভেসে যাবো, সাথী এ কথা জেনে রেখেছি। গড়বো এ ঘর প্রেমেরই নগর চিরদিন, জেনে রেখেছি। দুঃখ হাসি থাকবে জীবন পথে, সেই পথে চলবো আমি তোমারই সাথে। হাসি থাকবে জীবন পথে, সেই পথে চলবো আমি তোমার সাথে। যদি তুমি সুখে দুঃখে পাশে আমার থাকো। Oh girl, you're the one who's life for me. Oh girl, you're the one who's life for me. Oh girl, you're the one who's life for me. Oh girl. শোনো মিস্টার রোমিও, এটা খেলে পেট ভরবে না। পেট ভরতে হলে খাদ্য দরকার। চুপচাপ বাজারে যাও। তোমার বিছানাটা কোথাও যাচ্ছে না, আর বউটাও পালাচ্ছে না। রোমান্টিক মুডটা পুরো মাঠে মারা গেল। অবিনাশকে তো বাজারে পাঠালাম, কিন্তু কি যে রান্না করি ও তো জানেই না যে আমি রান্না করতে জানি না। আমি রান্না করতে জানি না, এটা জানলে যে ও কি করবে। বুঝতে পারছি অবিনাশের জন্য তোমার যেমন খারাপ লাগছে, আমার ছেলের জন্য আমার ঠিক তেমনই খারাপ লাগছে। আজ আজ অবিনাশের জন্য অভিরাজও ঘর ছেড়ে চলে গেছে। আর আর এখনো পর্যন্ত যা যা ঘটে গেছে সবই তোমার জন্য। হ্যাঁ হ্যাঁ, সব দোষ আমারই তো। ঘরের মালিক যখন তখন সব দোষ আমারই তো। ভাঙার দোষ আমার, গড়ার দোষও আমার। তোমার কোনো দোষ নেই, তুমি কিছু করোনি। ঘরের শৃঙ্খলা কি তুমি ভাঙোনি? মোটেই নয়, সব দোষ অবিনাশের। তুমি যখন নতুন কোণে হয়ে এ ঘরে এসেছিলে মনে পড়ে? অবিনাশকে বলেছিলে আমি মা ওর, আর এখন বলে তোমার ছেলে, খালি তোমার ছেলে। হ্যাঁ হ্যাঁ, তোমারই ছেলে। একটা মেয়েকে পেয়ে তোমার সব বন্ধন কেটেও চলে গেল কি ভেবে? আর আর কেবল তোমারই ছেলের জন্য আমার ছেলেও ঘর ছেড়ে চলে গেছে। দেখো দেখো চন্দ্রভানুর পিতৃত্ববোধ। কি হলো, তাদের কোনো সন্ধান পেয়েছো? আরে তারা কি এদেশ ছেড়ে বাইরে গেছে? হ্যাঁ, যাও তাদের সব জায়গায় খোঁজো। তারা যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, আমার তাদের দরকার। সবগুলো বেঈমান। আপনি চিন্তা করবেন না স্যার, সিংহ আর হাতি আমরা, সামান্য ছুঁচো। কোথায় লুকোবি? হ্যাঁ বলে বল, কোনো খবর পেলি? আবে রুদ্র প্রতাপ বাপ তোর, হিজের মতো করছিস কেন ভাই? অবিনাশকে চাই, অবিনাশ জীবিত অথবা মৃত, বাস। আরে তুই চুপ করে আছিস কেন? যা শহরের গলি ঘুপচিতে সব লোক পাঠিয়ে খোঁজ। যেভাবেই হোক আমার অবিনাশকে চাই। হ্যাঁ বাবা, ও আমার বোনের গায়ে হাত দিয়েছে যখন ওর গায়ে আগুন লাগিয়ে দেবো আমি। আমার বোনকে তুলে নিয়ে গিয়ে সে বড় ভুল করেছে। ও আমার সামনে এলোকে আমি দুনিয়া থেকে স্ম্যাশ করে দেবো। হ্যালো ঠাকুমা, কেমন আছিস তুই? যে ঠাকুমাকে ঘরে না দেখলে তুই অস্থির হয়ে উঠতিস, আমার কথা কি তোর একদম মনে পড়ে না? তুই যা করেছিস ঠিক করেছিস। ওরে বাপ মা না হয় কন্যার জন্ম দেয়, কিন্তু বিধাতা তার সিঁথির সিঁদুর লিখে দেয়। যাওয়ার সময় তোকে আমি আশীর্বাদ দিতে পারিনি, কিন্তু আমার আশীর্বাদ সব সময় তোদের দুজনের উপরে আছে। তোর হাতের শাঁখা, সিঁথির সিঁদুর ভগবানের আশীর্বাদে অক্ষয় হয়ে থাকুক। ঘরের কথা আর কি বলবো তোকে? তুই তুই ভালো আছিস তো? ঈশ্বর তোকে ভালো রাখুন, ভালো রাখুন। গুড মর্নিং স্যার। ওয়েলকাম ওয়েলকাম, প্লিজ সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। একটু আগেই আমি আপনার কথা ভাবছিলাম। স্যার, দিস ইজ মাই জয়নিং লেটার। এটা একটা ফর্মালিটি অবিনাশ, এই হোটেল আপনার। তাছাড়া সংগ্রামবাবু বাবা আপনার। এই হোটেল ব্যবসা আমি তার কাছ থেকে শিখেছি, তার ইন্সপিরেশন আর ব্লেসিংয়ে আমি এত বড় হোটেলের ওনার। তাছাড়া আপনিও কিছু কম নন, ম্যানেজমেন্ট কোর্সে আপনি তো একজন বোনাফাইড স্টুডেন্ট। থ্যাংক ইউ স্যার। আমি আপনার কাজের বিষয়ে আপনার কাছ থেকে কিছু জানতে চাই। কি জানতে চাইছেন? আপনি এসে গেছেন যখন, আমার সব টেনশন ওভার। বলতে গেলে আমার কিছু ব্যক্তিগত গাইডেন্সের অভাবে এই হোটেল 2 বছর ধরে লসে রান করছে। আমি জানি যে আপনার সিনসিয়ারনেস আর বিজনেস পলিসিতে আমি খুব শিগগিরই বিজনেসের লস রিকভারি করতে পারবো। ঠিক আছে স্যার। হ্যালো, হাই। ইন্টারনেট নেট হয়ে গেল। ওই বাবা রে, কিছু বললেন? সিওর ডিয়ার, তোমার নামটা কি? বলি না। I mean, what is your name? বলি না। আমি তোমার নাম জিজ্ঞেস করছি। বললাম না, বলি না। ও মা, বলি না ডার্লিং। তুমি বলি না হলে আমি নাছোড় বান্দা, তুমি স্কুটি হলে আমি সাইকেল, তুমি কিউট হলে আমি রাস্কেল। মনে পড়ে গেছে, তুমি আমি বাদ বোঝে ঘর। চাঁদ নিয়ে আই লাভ ইউ। আমি রোমিও এন্ড লাভার বয়, আই লাভ ইউ। না মানে এসব হলো কারেন্ট সিনেমার নাম। এই সিনেমাগুলোতে যতগুলো হিরোইন অভিনয় করেছে সবাইকে আমি ব্রেক দিয়েছি। জিনা, অর্পিতা, নিকিতা, চামেলি, শ্রাবন্তী, এই সবাইয়ের আমি গডফাদার। কিন্তু কলকাতা, বোম্বাইয়ের ফিল্ম সিটিতে তোমার মতো সুন্দর নেই। সবারই যৌবনে ভাটা পড়ে গেছে। তুমি কিন্তু ভীষণ সুন্দর। তোমার চোখ সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার চোখটি সুন্দর, তোমার মুখ সুন্দর, তুমি টোটাল সুন্দর। আচ্ছা, আমি হিরোইন হলে তুমি আমার হিরো হবে? বাকি একেবারে ঠিক আছে। ইন্টারনেটে নেট করে দিয়েছে। এসো এসো সুন্দরী, এসো। ছুটি তাহলে খুলি। না না না, আমার হৃদয়ের ভিতরে এসো। চলো এসো, যাচ্ছি যাচ্ছি। একটু থামুন স্যার, এই লোকটা এসে আমার সাথে। আবে আবে, তুই এখানে? ইন্টারনেটে নেট ছিড়ে গেছে, তুই ঠিক সময় এখানে এসে পৌঁছে গেছিস। স্যার, এই লোকটা আমার বন্ধু হয়, আমার সঙ্গে দেখা করতে এসেছে। সরি স্যার। ইটস ওকে, আপনি আপনার ডিউটি ঠিক করেছেন, আপনি আপনার সিটে যান। ইয়েস স্যার। আরে অবিনাশ, তুই এখানে কিভাবে রে? আবে আমি এই হোটেলের ম্যানেজার। তাহলে তো ইন্টারনেটে নেট সাই সাই করে ঘুরবে। তুই তো জানিস বেকার ছিলাম, তোর হোটেলে রিসেপশনিস্টের পোস্টের জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, আর জয়েন করতে এসছি রে। আবে সে কথা ছাড়, আগে বল কেমন আছিস তুই? আর বাড়ির লোক কেমন আছে? আমার মেয়ে কোথায়? এ প্রশ্নের উত্তর দেবার জন্য আমি বাধ্য নই। তোকে আবার জিজ্ঞাসা করছি, আমার মেয়ে কোথায় আছে? আমি জানি না। তুই সব জেনেও না বলছিস সংগ্রাম দত্ত রায়? মনে রাখ, এ বিয়ে আমি কোনো মতে স্বীকার করিনি আর করবো না। বিবাহ দুটি আত্মার পবিত্র মনের বন্ধন, আর এ বন্ধন স্বয়ং বিধাতা জুড়ে দিয়েছেন। তুই স্বীকার করলেই কি আর না করলেই কি? বন্ধন, সে বন্ধন আমি কেটে টুকরো করে দেবো। 7 জন্মের এই মনের বন্ধন কাটবার হিম্মত স্বয়ং বিধাতারও নেই। এই চন্দ্রবানু ভট্টাচার্যের সেই হিম্মত আছে। শোন সংগ্রাম দত্ত রায়, তোর ছেলে তো দূর, দরকার পড়লে আমার মেয়েকেও আমি এই হাতে কেটে টুকরো করে ফেলবো। এই বন্ধন আমি মানি না। ঠাকুমা মা, বাবা কেমন আছে? ভালো আছে। তুই তোর কথা বল, তোরা দুজন কেমন আছিস বল তো? আমি জানি বাবা আমাকে আজও ক্ষমা করেননি। আমার মতো মেয়েকে ক্ষমা না করাই উচিত মা। আমি তোমাদের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছি। ছি পাগলি, এমন কথা কেন বলছিস? তুই যা করেছিস ঠিক করেছিস। আমি আর তোর মা এইটাই চাইছিলাম। তোর বাবার ভয়ে মুখ খুলতে পারিনি। হ্যাঁ রে মা, সন্তান যেখানে থাকুক না কেন, যদি সে খুশিতে থাকে তবে তার মায়ের মনটাও খুশি হয়। মা কখনো চায় না পরিবারের আভিজাত্যের জন্য সন্তানের চোখের জল বুকে চেপে রেখে সারা জীবন জ্বলে পড়ে ছারখার হয়ে যায়। তোর মুখ দেখে জানতে পারছি তো অবিনাশ তোকে বহু খুশিতে রেখেছে। ঠাকুমা কোথায় গেল সে পাগলা? হ্যাঁ, আসবার সময় হয়ে গেছে। ও তোমাদের দেখলে ভীষণ খুশি হবে। আমাদের সে ভাগ্যে নেই রে মা। তোর বাবাকে মিথ্যে কথা বলে আমরা বেড়াতে যাচ্ছি বলে চলে এসেছি তো। দেরি হয়ে গেলে সব ওলট পালট হয়ে যাবে মা। আমার বাড়িতে এসে কিছু না খেয়ে শুধু মুখেই তোমরা চলে যাবে নাকি? একটু দাঁড়াও, আমি এক্ষুনি কিছু একটা তৈরি করে নিয়ে আসছি। না রে মা, তোকে দেখেই আমার মন ভরে গেছে। আর কি খাবো? তাছাড়া আমার পুতি বা পুতনিকে না দেখলে আমরা কি তোর বাড়ি খেতে পারি? ঠাকুমা, যে জন্য এসেছিলাম সেটাই ভুলে গেছি। দাও, তোর ঠাকুরদা তোর বিয়ের জন্য এই সোনার বালা রেখেছিলেন, আমরা তোকে দিতে পারিনি। তোর প্রাপ্য তোকে দিয়ে দিলে একটু একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো মা। নে। না ঠাকুমা, আমার কিচ্ছু দরকার নেই। আমাদের তোমরা খালি আশীর্বাদ করো। তুই না নিলে ঠাম্মার মনে কষ্ট হবে রে মা। মা আমরা আসছি, তুই রাখ। ঠাকুর যেন তোদের দুজনকে সারা জীবন হাসিতে খুশিতে ভরিয়ে রাখেন। আমরা আসছি। এবার আমরা আসছি মা। এই জানো তো, মা ঠাকুমা এসেছিল, আমি আজ ভীষণ খুশি। এই দেখো, ওরা আমাকে সোনার চুড়ি উপহার দিয়েছেন। জানো তো, এই চুড়ি আমার বাবার বাবা আমার জন্য রেখেছিলেন, আমার বিয়েতে দেবেন বলে। উনি আমাকে ভীষণ ভালোবাসতেন, তার এই উপহার ঠাকুমা আমার জন্য রেখে দিয়েছিলেন। ঠাকুমা বলেছিলেন, বিয়ের পরে এ স্ত্রী নারীর হাত খালি রাখা উচিত নয়। তাদের এই চুড়ি আমার জন্য আশীর্বাদ। এই বলো না, পরব পরব তো? আমাকে কেন জিজ্ঞেস করছো? তুমি নিজের মনকে প্রশ্ন করো। তোমার মন চাইলো, তুমি ওই চুড়ি দুটো রেখে দিলে, কিন্তু তুমি একবারও চিন্তা করলে না বিবেকে বাঁধবে কিনা আমার। আমি অন্য কিছু শুনতে চাই না, শুধু শুনতে চাই আমার হাতে মানাবে কিনা। ঠাকুমা বলেছিলেন এটা আমাদের বংশের পরম্পরা। কোন পরম্পরার বিষয়ে আমাকে বলতে চাইছো? বলতে পারবে? এই বিয়েতে কি তোমার বাবা রাজি? যদি না হন, তাহলে এই পরম্পরার অর্থ কি হলো? আমার কথা শোনো নন্দিনী, এই চুড়ি আমাকে দিয়ে দাও। না, আমি দেব না। এটা মোটেই আমার বাবা দেয়নি, আমার ঠাকুমা দিয়েছেন। যাই হোক, এটা তোমার বাবার সম্পত্তি নন্দিনী, ওই চুড়ি তোমায় দিতেই হবে আমাকে। তুমি আমাকে বাধ্য করছো? খালি বাধ্য নয়, আদেশ বলতে পারো। তাহলে তুমিও শোনো, আমি এই চুড়ি তোমাকে দেব না, দেব না, দেব না। কি বললে? দেবে না? দাও, দাও। জীবনে আমি একটা খুব বড় ভুল করে ফেলেছি। অবিনাশের মনে কষ্ট দিয়েছি। সে নিজের বাবা মাকে ছেড়ে পরিবারের সমস্ত বাধা কাটিয়ে আমাকে মনের বন্ধনে শক্ত করে বেঁধেছে। দুনিয়ার সব সুখ আমার পায়ের কাছে সমর্পণ করেছে। ওর স্বাভিমানকে কোনো মূল্যই দিলাম না। না, আমার অবিনাশ ছাড়া আর কারোর সাহায্য সহানুভূতির দরকার নেই। আমি যাব ওর কাছে ক্ষমা চাইতে, আমি যাবই, আমি যাবই, আমাকে যেতেই হবে। আমার নাম ধরে ডেকো না, নন্দিনী তোমার কাছে মরে গেছে। প্লিজ নন্দিনী, আমার কথাটা শোনো। আমি কিচ্ছু শুনতে চাই না। মা বাবাকে ছেড়ে, সবাইকে ছেড়ে তোমার সঙ্গে কি এই জন্য চলে এসেছি? ছোট্ট একটা কথায় তুমি আমার একা ছেড়ে চলে আসবে? তাহলে এর থেকে বড় ব্যাপার হলে তুমি তো আমাকে একেবারে ছেড়ে চলেই আসবে। নন্দিনী, না নন্দিনী, না। তুমি ভালো করে জানো, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্ত বাঁচতে পারবো না। তুমি ছাড়া আমার আর কে আছে এই দুনিয়ায়? তোমার ভরসায় আমি যে ঘর ছেড়ে চলে এসেছি। আমার গয়নার দরকার নেই, ধন সম্পত্তি কিচ্ছু দরকার নেই। তুমি আমার জীবনের সবকিছু। তুমি আমার জীবন, তুমি আমার জীবন, তুমি আমার জীবন। I love you, London. I love you. I love you. পেয়েছি জীবনে সুখ আর স্বর্গ, দিলে আমার ভরসা নতুন ভাবে জেগেছে বাঁচারে তৃষা। তুমি যে আছো হৃদয়ে আমার, চিরদিন হৃদয়ে তোমায় ধরে রাখব। সেই হৃদয়ে দুঃখ হলে মনকে কি করে বোঝাব, এ হৃদয়েরই কথা বলো, তোমায় কি করে বোঝাব। কাটে আমার দিন রাত্রি, দূরে গেলে তুমি যেন বিষাদে ধরিত্রী। ভালো যে বাসব তোমায় গো, তোমার যুগে যুগে হব। তোমার মুখের হাসি হারালে কে কিভাবে বোঝাবো, দুঃখ তোমার হলে মনকে কি করে। ভীষণ লেট করছে, এই ইন্টারনেটে নেট করে দিচ্ছে। ব্যাট আমার কাছে থাকলে বল তার কাছে আছে, আর ঠিক যখন ছক্কা মারতে যাব ও বলছে আমি এক্সট্রা প্লেয়ার। আরে আরে আজ আমি ফাইনাল ম্যাচ খেলেই ছাড়বো। সেই যে একটা গান আছে না, রজনী যেতে দেব না দেব না দেব না যেতে তোমাকে। এত দেরি কিসের জন্য? তোমার ডিউটি জয়েন করার সময় যে চলে যাচ্ছে। কি করব, একটু শয়তান লোক আমার পিছু নিয়েছিল। কেসে? এই কে কে লোকটা? কার পাতে দই কে যে খায়, কার ঘরে কে যে বাস করে, এই বলিনার জন্য এই ইন্টারনেট কাঁদে। সেই শয়তানটাকে বলো আমি তাকে ছাতু করে দেবো, ইন্টারনেটে নেট করে দেবো। এই বলিনা ডার্লিং, সেই লোকটা তোমায় ফলো করছিল, তোমার তো ফুল স্পিডে চলে আসার কথা। এই লোকটা স্লো চলছিল যে। আরে বাবা স্লো, তোমার লেট হলে এই ইন্টারনেটে হার্ড ডিস্কটা হেলে যায় যে। বলিনার ভালোবাসাটা আমলকি রসের মতো দারুণ কষা। প্রথমে কষা লাগে, যতই খাবে ততই উপকারে লাগবে। বলিনা বুঝলে, শীতের দিনে কফি ভীষণ সস্তা, ভাবছি বিয়েটা সেরে নেওয়া যায়। তারপরে 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 হানিমুনের জন্য লালগড়ে চলে যাওয়া যাবে। না না, ওখানে তো শুধু যুদ্ধ বোমা। তাহলে চিড়িয়াখানা? ওখানে ভিড় হয় না। তাহলে তাহলে সুন্দরবনে? না না, ওখানে বাঘ আছে। বলিনা তুমি ইন্টারনেটে নেট কেটে দিচ্ছ। তুমি হানিমুন আমার সাথে করবে, বাঘের সাথে নয়। আমার ভীষণ লজ্জা করে যে। বলিনা ডার্লিং, পুরুষ মানুষ ধনী হয়ে গেলে সঙ্গী পেয়ে যায়, আর এই মেয়েরা সঙ্গী হলে ধনবতী। তুমি আমার প্রেমের সঙ্গী হয়ে যাও, দেখবে তখন সাই 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 ধনবতী হয়ে যাবে। আউ এই কথাটা অবিনাশ স্যারকে জানিয়ে দিচ্ছি। স্যার তুমি যা করছো করো, অবিনাশকে বলো না। অবিনাশ জানলে না এই ইন্টারনেটে নেট কেটে দেবে। আমাদের বিয়ের পরে আমরা বোধহয় প্রথম পার্কে এসেছি। আরে সময়ও তো একদম পাই না, সময় পেলে তো আমি তোমার সময় দেব। তুমি আমার উপরে রাগ করোনি তো নন্দিনী? রাগ মান অভিমান সবকিছু ছেড়েই তো আমি তোমার কাছে চলে এসেছি, আর রাগ তাও তোমার উপরে। আজ তোমায় খুব সুন্দর লাগছে নন্দিনী। তোমার স্বভাবটা যাবে না, ঘরেও যেরকম বাইরেও সেরকম। হ্যালো, হ্যাঁ অবিনাশ। আচ্ছা হ্যাঁ, পুরীতে একটা হোটেল ম্যানেজারের পোস্টে জয়েন করেছিস তুই? ভেরি গুড ভেরি গুড। আমি জানতাম রে বাবা, তুই কখনো হারবি না। ও হ্যাঁ, বৌমা কেমন আছে নন্দিনী? ভালো। দ্যাটস গুড, গড ব্লেস ইউ, টেক কেয়ার। হ্যালো, হ্যাঁ চন্দ্রভানু ভট্টাচার্য বলছি। কে? সাবিত্রী? আমাকে ফোন করার মানে কি বলছো? অবিনাশ আর নন্দিনী পুরীতে আছে? সাবিত্রী তুমি সত্যি বলছো তো? শত্রু স্ত্রী হয়েও তুমি আমার এই পরিবারে বড় উপকার করলে। বিশ্বাস করো তোমার এই উপকার আমি জীবনে কখনো ভুলতে পারবো না। হ্যাঁ, এ কথা কোনো রকমই তিন কান হবে না। রাখছি, ধন্যবাদ। মাকড়সা জাল বুনে, কিন্তু সেই জালে সে নিজেই জড়িয়ে যায়। তুমি আজ যে জাল বুনলে সাবিত্রী দেবী, সেই জালে তুমি একা নয়, সংগ্রাম দত্ত রায়ের পুরো পরিবারটাই জড়িয়ে যাবে। সংগ্রাম দত্ত রায়, তুই খালি দেখ এই চন্দ্রবানু ভট্টাচার্য কি করে তোর। হ্যালো রুদ্রপ্রতাপ? হ্যাঁ, অবিনাশ আর নন্দিনীর ঠিকানা পেয়ে গেছি। আমি জানতাম বেআই, নরকে লুকোলেও আপনি ওকে ঠিক খুঁজে বার করবেন। জাস্ট ওয়াচ এই রুদ্রপ্রতাপের কত ক্ষমতা। ঘায়েল বাঘ আর ঘুমন্ত অজগরের মুখে হাত ঢোকালে পরিণামটা কি হবে এটা অবিনাশ। এই এই ওঠো, চা খাও। ওহো, আমাকে একটু ঘুমোতে দাও না। তুমি নাকি আজ তাড়াতাড়ি অফিস যাবে বলেছিলে? আজ ছুটি। কেন? আজ তো সানডে বা গভর্নমেন্ট হলিডে নয়। আজ আমার ঘরেতে ডিউটি আছে। ঘরে আবার কি ডিউটি? কি ডিউটি বলবো? দাঁড়াও বলছি। এই সকালবেলা একই দুষ্টুমি। উফ, সকালে তাজা চা কফির মতো তোমার মুখটা দেখলে কার না দুষ্টুমি করতে ইচ্ছে হয় বলো তো? ঠিক আছে, দুষ্টুমি করবে তো? আর দুষ্টুমি করবে? এ তো আরম্ভ হলো। কি ভাবছো? ভাবছি কিভাবে তোমাকে শাসন করব। আজকাল তুমি ভীষণ বদলে গেছো। সবই স্ত্রী এই একটা কথাই বলে যে তুমি বদলে গেছো, কিন্তু আসলে জানো তো, এই স্ত্রীরাই ধীরে ধীরে তাদের স্বামীদেরকে বদলে দেয়। আজ হঠাৎ এত প্রশংসা করার মানে কি? নন্দিনী, তুমি আমার জীবনে আসবার পরে আমার রাত দিন কিভাবে কাটছে বুঝতেই পারছি না আমি। আমার কোথায় গন্ডগোল লাগছে? তুমি যদি একটা মুহূর্ত বাইরে কোথাও যাও না, আমার ভালো লাগে না। বাবুজি আজ খুব রোমান্টিক মুডে। কি হয়েছে? তোমার মতো সুন্দর স্ত্রীর পাশে থাকলে কোন স্বামী রোমান্টিক হবে না বলো তো? এই নন্দিনী, জানো কাল রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্ন? দেখো, আমি তোমার কাছে থাকা সত্ত্বেও তুমি যদি অন্য কোনো মেয়েকে স্বপ্নে দেখো, তবে বলে দিচ্ছি, তোমার সেই স্বপ্ন আর সেই তার গলা টিপে না আমি মেরে দেব। তুমি আমার জীবনের শেষ স্বপ্ন নন্দিনী। আর কোনো স্বপ্নই চোখে আসার কোনো অধিকার নেই। আমি অভিরাজকে স্বপ্নে দেখেছি নন্দিনী। ও আমাকে খুঁজে বেড়াচ্ছে। তুমি অভিরাজকে ভীষণ ভালোবাসো তো? তাই? হ্যাঁ, ও আমার ভাই না নন্দিনী, ও আমার জীবন। আমি ওকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ভীষণ ভালোবাসি নন্দিনী। কোথায় ছিলি তুই এতদিন বাবা? একদিনের জন্যও কি তোর মার কথা মনে পড়েনি? অবিনাশ না হয় আমার নিজের ছেলে নয় বলে মনকে বুঝিয়েছি, কিন্তু তোকে তো আমি 10 মাস গর্ভে ধারণ করেছি, জন্ম দেয়নি। তুইও শেষকালে অবিনাশের সাথে ঘর ছেড়ে চলে গেলি। যাক, চল খাবি, চল। বাবা, দাদা ভাইয়ের কিছু খবর পেলে? না বাবা, তুই একদম ব্যস্ত হোস না। ও যেখানেই থাক, ভগবান ওকে ভালোই রাখবেন। অবিনাশ ঘর ছেড়ে চলে গেল, তারপর তুই। বাড়িটা খাঁ খাঁ করছিল রে বাবা, আমি ভীষণ একা হয়ে গিয়েছিলাম। কিন্তু আজ বড় খুশি রে বাবা, খুব খুশি হয়েছি। তোরা দুজন দুই নয়ন আমার। একজনকে তো থাকা আমার কাছে দরকার, নাকি? না হলে আমি তো একেবারে অন্ধ হয়ে যাব। বাবু, কি হয়েছে বাবু? চন্দ্রবাবুর মা উর্মিলা দেবী এসেছেন। উর্মিলা দেবী? হঠাৎ কি জন্য? আচ্ছা, চলো। নমস্কার। ঠাকুর তোমার মঙ্গল করুন। প্রণাম কর। থাক থাক, আসুন ভেতরে আসুন মাসি। না, আমাদের হাতে একদম সময় নেই। যা সব ঘটে গেছে এসব বিধাতারই খেলা যেন, কিন্তু এবার যা ঘটতে চলেছে একটু যদি দেরি করো তাহলে সব কিছু শেষ হয়ে যাবে। কি হয়েছে মাসি? অবিনাশ নন্দিনী পুরীতে আছে বলে চন্দ্রভানু জেনে গেছে। ওদের মারবার জন্য লোক পাঠিয়েছে। তোমার কাছে হাত জোর করছি বাবা, যে করেই হোক নন্দিনী অবিনাশকে বাঁচাও। এই সংগ্রামের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত তার ছেলে বৌমাকে কেউ কিছু করতে পারবে না, কেউ কিছু করতে পারবে না। ভাই, এ আপনার সঙ্গে দেখা করতে এসছে। কে রে তুই? কি খবর? বিশুদা পাঠিয়েছেন আপনাকে, এই ব্রিফকেস আর এই ফটোটা দিয়েছেন। উনি আপনার সাথে পুরীতে দেখা করবেন। কেসটা কি? হ্যাঁ, এই ফটোটা যার তার মাথা চাই। মাল কত আছে? অর্ধেক আছে, বাকি কাজ শেষ হওয়ার পরে। এই ছোড়াটাকে কোথায় পাবো? পুরীতে। বাবা, বাবা, ঠাকুমা, মা, থাক থাক। বাবা, অবিনাশ কোথায়? আরে এভাবে দেখছিস কেন? তোর সঙ্গে বিয়ে হওয়ার পর অবিনাশ আমার জামাই না বাবা। হ্যাঁ, মন থেকে ওকে আমি জামাই হিসেবে গ্রহণ করে নিয়েছি। নন্দিনী, তুই বল জামাই কোথায় গেছে? হ্যাঁ রে মা, তোর প্রতি আমরা অনেক অন্যায় করেছি। এখন আমি বুঝতে পেরেছি যে অবিনাশ সত্যি একটা সুপাত্র। ওর মতো একটা ছেলেকে স্বামী রূপে বেছে তুই খুব ভালোই করেছিস বাবা। হ্যাঁ রে মা, কিন্তু তুই চলে আসার পর আমার ঘরটা একেবারে অন্ধকার হয়ে গেছে। সব সময় খালি তোদেরই মুখ আমার চোখে ভাসছে। তোমাদের কথাও আমার সব সময় মনে পড়ে। এই প্রথম তো যে আমি তোমাদের ছেড়ে অন্য জায়গায় আছি। হ্যাঁ রে মা, কন্যারত্ন পরের জন্য। বাপের বাড়ি ভুলে একদিন না একদিন শ্বশুর বাড়িকেই আপন করে নিতে হয় মেয়েদের। কন্যাদান না হয় আমরা করতে পারিনি, কিন্তু মেয়ে অষ্টমঙ্গলায় যদি বাপের বাড়ি না যায় বাপের বাড়ির অমঙ্গল হয় রে মা। মা, আরে ভাবছিস কেন? তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমরা তোকে নিতে এসেছি। কিন্তু বাবা, ও বাড়িতে নেই। তাছাড়া ওকে না বলে। এই চন্দ্রভানু ভট্টাচার্য, কি মনে করে এখানে এসেছিস? আমার পরিবারে অশান্তি সৃষ্টি করার জন্য? বেআই মশাই, সেই আগে চন্দ্রভানু ভট্টাচার্য আর নেই, মরে গেছে। হ্যাঁ, মরা সাপ, মরা কুকুররা সমাজের জন্য ঘোর বিপদে। ওরা যেখানে মরে রোগ জীবাণু সৃষ্টি করে। বাবা, হ্যাঁ মা, কুমিরের চোখে অশ্রু দেখে টলে যেও না। বলো অবিনাশ কোথায়? আমাকে বিশ্বাস করো বেআই, আমি মেয়ে জামাইকে দেখতে এসেছি। সাপের বিষ দাঁতে, মাছির বিষ মাথায়, কাঁকড়ার বিষ লেজে, কিন্তু তোর মতো হারামির বিষ তার আপদমস্তকে। তোকে করবো বিশ্বাস? আজ অব্দি তুই আমার যত ক্ষতি করেছিস সব ক্ষমা করেছিস, সব। কিন্তু অবিনাশের যদি কোনো উনিশ বিষ হয় তাহলে খালি তোর নয়, তোর সাত পুরুষকে বরবাদ করে দেবো আমি। শোন শোন মা, অবিনাশ কোথায় আছে বল। ও ওকে লোক পাঠিয়ে মারবার চেষ্টা করছে, বল বল। চল মা, চল, মাকে ছেড়ে নি। কোথায়? এই হোটেলেই সেই ছেলেটা আছে। মেরি জান সোনিয়া, এই ছেলেটা ওর সঙ্গে। মেরি জান সোনিয়া, এই আয়। আমার কাছে কি চাই স্যার? শালা তোকে চাই না, তোর বন্ধু কোথায় বে? তোর বন্ধু কোথায়? অবিনাশ। কোন অবিনাশ স্যার? তোর বন্ধু অবিনাশ। এই ও কোথায় ভালোভাবে বলবি না মজা লাগাবো? আরে ভাই, কি জন্য আমাকে ধরেছ? আমি সত্যি বলছি, আমি অবিনাশকে জানি না স্যার। শালা আমাকে ভড়কি দিচ্ছ না? এই টাইগার কিলারকে ভড়কি দিয়ে কোনো লাভ নেই। তাহলে তুই অবিনাশের বিষয়ে কিচ্ছু জানিস না? তুই তাহলে বলবি না? বলবি না? তাহলে তোকে ওপরেই পাঠাই শালা। মাশাআল্লাহ, আমার দরকার অবিনাশকে। আই নিড অবিনাশ। এই এই হোটেলের সব জায়গা দেখ। চল, চলো। সবাই নেট, ইন্টারনেট, নেট। তোরে তোরে অবস্থা কে করছে? নেট 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 যখন জঙ্গল ছেড়ে শহরে চলে আসে তাকে লোকে কুকুরের মতো মারে। তো কি আজ এমন ধোলাই করব তুই 7 জন্ম বাঘ তো ছাড়, বিড়াল জন্ম নিতে ভয় পাবি। তুমি প্রলয়কে মেরেছ। এই দুনিয়ায় বেঁচে থাকার অধিকার তোমার নেই। সাবিত্রী মা, মা বলে ডাক আমাকে। এই ডাকের মূল্য যদি আমি আগে বুঝতাম তাহলে আজ এই অবস্থাও হতো না রে বাবা। তুমি এরকম বলো না মা, আমি তোকে সারা জীবন অনেক কষ্ট দিয়েছি। সাবিত্রী, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার সুখের সংসারকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছি। আজ আমি বুঝতে পেরেছি সৎ মা হলেও আমি মা, মাতৃত্বের এই বন্ধনকে আমি কেন অস্বীকার করলাম। মাসি যা বলছে ঠিক বলছে, আমরা অন্ধ ছিলাম, মাসি আমাদের চোখ খুলে দিয়েছে। অবিনাশ, নন্দিনী তোমার বৌমা। অবিনাশ, বৌমাকে কখনো কষ্ট দিস না রে, ও আমার ঘরের লক্ষ্মী। তোমাদের আমার দোহাই, আমার শেষ ইচ্ছা তোমাদের দুই পরিবারের সমস্ত ঝগড়া তোমরা মিটিয়ে নাও। সাবিত্রী, পৃথিবীর সবচেয়ে বেশি দামি হচ্ছে মনের বন্ধন। কেবল আমাদের অহংকারের জন্যই আজ এই ঘটনা ঘটেছে, নইলে। কিন্তু আজ থেকে সব অহংকার ভুলে দুই পরিবারকে মনের বন্ধনে বাঁধব। সংগ্রাম হৃদয়ের